به والأرحام، إن الله كان عليكم رقيبا. أما بعد، فيا أيها الإخوة، اعلموا أن رسولكم قال: إن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها. فقدان كرتين بولون الحمد لله. হৃদয় থেকে অন্তর থেকে অনুভব করে উপলব্ধি দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইরা এবং বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাসলাতানি লা তাকুনানি ফি মুনাফিকিন, একজন মুনাফিকের মধ্যে দুটি গুণ পাওয়া যায় না, কেবল মাত্র এই দুটি গুণ একজন মুসলিমের মধ্যেই পাওয়া যায়। কার মধ্যে পাওয়া যায় বলেন তো? কেবল মাত্র মুসলিমের মধ্যেই এই দুটি গুণ পাওয়া যায়, কোনো মুনাফিকের মধ্যে এই গুণ পাওয়া যায় না। একটি হচ্ছে আল ফিকহু ফিদ্দিন, দুই নম্বর হচ্ছে ওয়াল ওয়ারাউ বিল লিসান। একটি হচ্ছে আল ফিকহু ফিদ্দিন, অর্থাৎ দ্বীনের ক্ষেত্রে গভীর জ্ঞান, দ্বীনের গভীর জ্ঞান, ইসলাম সম্পর্কে ভালো জানা শোনা, এটা কেবলমাত্র একজন মুসলমানেরই আছে। আপনারা যারা এখানে আছেন, আপনারা কি হলফ করে বলতে পারবেন যে ইসলামের ব্যাপারে আমি অনেক অনেক ভালো জানি, অন্যান্য যেই সকল জিনিসগুলো আছে তার চেয়ে অনেক অনেক ভালো আমি ইসলাম সম্পর্কে জানি, এই কথা কি কেউ এখানে হলফ করে বলতে পারবেন? যদি না বলতে পারেন, তাহলে বুঝতে পারেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলো মুনাফিকের আলামত, এটা মুমিনের আলামত না। তাহলে আপনার মধ্যে কিসের আলামত আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে লোকেরা তোমরা জেনে রাখো, তোমরা যদি চারটি কাজ করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে নাজেহাল করবেন, অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন, জিল্লতি তোমাদেরকে দেওয়া হবে। যতক্ষণ না তোমরা আল্লাহর দ্বীনের কাছে ফিরে আসো ততক্ষণ পর্যন্ত এই জিল্লতি, এই অপমান, এই লাঞ্ছনা তোমাদেরকে কখনোই তোমাদের পিছ থেকে সরবে না, এগুলোকে তোমাদেরকে অক্টোপাসের মতো চারিদিক থেকে ঘিরে রাখবে। সেই চারটি জিনিস কি জানেন আপনারা? এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, লাউ তাবাইতুম বিল আইনাতি, তোমরা যদি সুদের ব্যবসা করো, ও আখাজতুম আযনাবাল বাকার, এবং তোমরা যদি তোমাদের বিভিন্ন সম্পদ, দুনিয়ার যে মাল সম্পদ আছে এগুলোর পিছনে কেবলমাত্র তোমরা ছুটতে থাকো, ওয়ারাদিতুম বিজ্জারাই, এবং তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য অথবা তোমাদের কৃষি খামার ইত্যাদি নিয়ে যদি তোমরা ব্যস্ত থাকো, ওয়াতারাকতুম আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, আল্লাহ সুবহান ওয়া তাআলার দিনকে বিজয়ী করার জন্য কোনো কাজ করা থেকে তোমরা যদি তোমাদের নিজদেরকে দূরে রাখো, সাল্লাত আলাইকুম আল্লাহু যুল্লান, আল্লাহ তাআলা তোমাদের উপর অপমান লাঞ্ছনা চাপিয়ে দিবেন, এবং তোমাদের কাছ থেকে এটা কখনোই দূরে সরিয়ে দেয়া হবে না, হাত্তা তাউদু ইলা দিনিকুম, যতক্ষণ না তোমরা দিনের কাছে ফিরে আসো। চারটি কাজ যদি তোমরা করো তাহলে তোমাদের উপর জিল্লতি, লাঞ্ছনা, অপমান ইত্যাদি তোমাদেরকে ঘিরে ধরবে। এখন দেখেন, এখনো আমরা এখানে যে আলোচনা করছি, এখনো দেখবেন ওইখানে বাজারে নিয়ে লোকেরা ব্যস্ত আছে, নাই আছে কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যে কথা বলে গিয়েছেন এগুলো এখনো আপনাদের জন্য প্রযোজ্য। এত বিশাল বড় একটি আয়োজন, এই আয়োজনের লোকেরা কই? কেন তারা এখানে নাই? তারা কেন অন্য জায়গাগুলোতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে? এখনো কি তাদের দুনিয়ার কাজ শেষ হয় না? এই মুহূর্তে যদি লোকগুলো মারা যায় তাহলে তাদের কি অবস্থা হবে? অথচ গতকাল আপনারা দেখেছেন এই লোকেরা, তারা কি বৃদ্ধ, তারা কি আবাল, তারা কি বনিতা, তারা কি নারী, তারা কি পুরুষ, তারা কি যুবক, নাকি তারা ছোট বাচ্চা, এগুলো কোনো কিছু বাদ ছিল না। তারা পঙ্গপালের মতো জাহান্নামে যেমনি ভাবে আগুন দেখলে যেমনি ভাবে পঙ্গপালগুলো সেখানে ঝাঁপিয়ে পড়ে, এই লোকেরা জাহান্নামে যাওয়ার জন্য গতকাল এভাবে ঝাঁপিয়ে পড়েছে না? তো সেই লোকগুলো আজকে কোথায়? এরা তো মুসলিমই, এরা কি মুসলিম নাকি কাফের? এগুলো কি মুসলিম নাকি মুনাফিক? এগুলো কি মুসলিম নাকি মুশরিক? আপনি কি বলবেন? তাদের আইডেন্টিটি কি? কি তাদের আইডেন্টিটি? সম্মানিত ভাইরা এবং বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নবী হলেন, গার হেরাতে তার কাছে দিনের বার্তা আসলো,
তাকে বলা হলো যে আপনি এখন থেকে নবী ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম পাঁচটি আয়াত তার উপর নাযিল হলো তিনি দৌড়ে আসলেন তার স্ত্রীর কাছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে আমার বোনেরা যারা মনোযোগ দিয়ে শুনবেন আপনি আজকে বোনদের ব্যাপারে আলোচনা করব ভাইদের ব্যাপারে আলোচনা করব যুবকদের ব্যাপারে আলোচনা করব ফ্যামিলিগুলো আজকে আমাদের প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে পরিবারগুলো আজকে প্রায় বিলীন হয়ে যাচ্ছে কিভাবে একটি আদর্শ পরিবার গঠন করা যায় আমাদের যুবকদের সমস্যা কি এবং আমাদের বৃদ্ধদের প্রবলেম কি আমাদের নারীদের সমস্যা কি আমাদের ইবাদতে কোথায় মিসিং আছে আমাদের কোথায় কোথায় যন্ত্রণা আছে আমাদের সমস্যা কোথায় আছে এগুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ أفوض أمري إلى الله إن الله بصير بالعباد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সম্মানিত ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার স্ত্রীর কাছে চলে গেলেন তার স্ত্রীকে বললেন আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও কারণ আমার জ্বর এসেছে তার স্ত্রী তাকে কম্বল দিয়ে ঢেকে দিলেন কিছুক্ষণ তার মাথায় হাত বুলিয়ে দিলেন তিনি ঘুমিয়ে পড়লেন ঘুম থেকে জাগার পর তিনি তাকে নিয়ে গেলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাজিন ওয়ারাকা বিন নাওফাল একজন বৃদ্ধ এখানে যেরকম অনেক বৃদ্ধরা আছেন না তিনি এরকম একজন বৃদ্ধ কিন্তু তিনি তাওরাত এবং ইনজিলে তিনি ছিলেন পণ্ডিত তিনি ছিলেন খ্রিস্টান তার কাছে তিনি তার স্বামী প্রিয়তম স্বামীকে নিয়ে গেলেন খাদিজাতুল কুবরা স্বামী প্রিয় স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওয়ারাকা বিন নওফালের কাছে বিস্তারিত ঘটনা বর্ণনা করলেন সেই হেরা গুহাতে কি ঘটেছিল এটা শোনার পর ওয়ারাকা বিন নওফালের চেহারায় হাসি ফুটে উঠল তিনি হাসলেন এবং বললেন ইন্নাহু নামুস এত সেই নামুস এত সেই মেসেঞ্জার এত সেই দূত ইনি তো সেই ফেরেশতা যেই ফেরেশতা মুসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন আপনি যদি যা বলে থাকেন তা যদি সত্য হয়ে থাকে তাহলে আপনি এই জাতির এবং এই যুগের আপনি নবী কে বলছেন একজন খ্রিস্টান বলছেন এবং তিনি আরো অনেক কথা বললেন অনেক কথা বলার পর তিনি বললেন কিন্তু একটা দুর্ভাগ্যের কথা বলি তাহলে আপনার জাতি আপনাকে প্রত্যাখ্যান করবে আপনার জাতি আপনাকে আপনার দেশ থেকে বের করে দেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন আমাকে আমার জাতি আমার দেশ থেকে বের করে দেবে এদের জন্য তো আমি গত 40 বছর পর্যন্ত কাজ করলাম এরাই আমাকে বলেছে সাদেকাল আমিন আমি পরম সত্যবাদী এবং আমি পরম বিশ্বস্ত আমি এদের জন্য কাজ করেছি এরা আমাকে আমার দেশ থেকে তাড়িয়ে দেবে আওয়া মুখরিজিয়াহুম এরা আমাকে বের করে দেবে তখন ওয়ারাকা বিন নওফল বললেন যুগে যুগে যত নবী এসেছে সকল নবীকে তাদের জাতি তাদের দেশ থেকে বের করে দিয়েছিল অতএব এটা নতুন কোনো কিছু হবে না এটি আপনার জন্যও অন্য নবীদের মতো একই ঘটনা ঘটবে কিন্তু তখন জানেন এই বৃদ্ধ কি বলেছিল এখানে যারা বৃদ্ধ আছেন একটু মনোযোগ দিয়ে শুনুন তিনি বলেন যদি আমি সেই সময় পর্যন্ত বেঁচে থাকি তাহলে লা আনসুরান্নাকা নাসরাম মুআজ্জারা তাহলে আমি আপনাকে এমন সাহায্য করব যে আপনার দিন আপনার ধর্ম আপনার রেখে যাওয়া শরিয়াত আনিত শরিয়ত যেন ওই পৃথিবীতে সবচেয়ে বেশি বিজয়ী হয় কে বলেছেন একজন বৃদ্ধ যিনি হাঁটতে পারেন না একজন বৃদ্ধ যিনি চলতে পারেন না কিন্তু তার ইমানের শক্তিটা কোন লেভেলের দেখেছেন ইমানের শক্তিটি কোন লেভেলের আজকের বৃদ্ধরা কোথায় আজকের বৃদ্ধদেরকেও মাহফিলে খুঁজে পাওয়া যায় না আজকের বৃদ্ধদেরকেও যখন আমি দেখি খেলার মাঠে তাদেরকে চিৎকার করতে এগুলো নিয়ে আনন্দ উৎসব করতে অথবা এগুলো নিয়ে আলোচনা করতে অথবা এখনো যখন দেখি তাদেরকে বাজার নিয়ে বসে থাকতে তারা এখনো দুই পয়সার জিনিস বিক্রি করার জন্য তারা প্রচন্ড পরিমাণে আগ্রহী এবং উদগ্রীব হয়ে থাকে এগুলো ছাড়া তাদের কোনো মাথায় কোনো কিছু থাকে না তখন আমার কাঁদতে মনে চায় আমার মনে চায় কাঁদতে এবং আমি জানি না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে এই বৃদ্ধরা কিভাবে দাঁড়াবে আর যুবকদের কথা কি বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বদরের যুদ্ধে সকল সাহাবায়ে কেরামদেরকে তিনি একত্রিত করলেন এর মধ্যে যুদ্ধের ময়দানে সারিবদ্ধ হয়ে দাঁড়াতে হয় কেউ সামনে কেউ পিছনে এরকম দাঁড়ানো যায় না এটা আপনারা জানেন এর মধ্যে একজন সাহাবী তার নাম ছিল সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু সামনে এগিয়ে দাঁড়ালেন লাইন যেভাবে সোজা করা দরকার তার থেকে একটু সামনে তিনি এগিয়ে দাঁড়ালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে ছোট একটা লাঠির মতো কিছু একটা ছিল
এরিদি তিনি সবাইকে বলতেন যে লাইন সোজা করো লাইন সোজা করো তিনি যখন লাইন সোজা করছিলেন না তখন তার পেটে একটা গুতা দিলেন কি করলেন বলেন তো আপনারা কি আমার কথা বুঝতে পারছেন তার পেটে কি করেছেন একটা গুতা দিয়েছেন গুতা দেওয়ার পরে সাওয়াদ বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ না আপনাকে নবী হিসেবে পাঠিয়েছেন আল্লাহ না আপনাকে রহমত করার জন্য পাঠিয়েছেন আল্লাহ না আপনাকে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য পাঠিয়েছেন আপনি কেন আমাকে গুতা দিলেন আমি এই গুতার প্রতিশোধ নিতে চাই কি করতে চাই বুঝেন নাই কথা উত্তর দেবেন গুতার কি করতে চাই প্রতিশোধ নিতে চাই কার কাছে প্রতিশোধ নিতে চায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যুবকরা কান দিয়ে শুনবেন প্রতিশোধ নিতে চাই মুহাম্মাদের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আচ্ছা ঠিক আছে প্রতিশোধ নাও তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমার পেটে গুতা দিয়েছিলেন তখন আমার শরীরে কোনো কাপড় ছিল না আমার পেটে কোনো কাপড় ছিল না অতএব আমি আপনাকে বিনিময়ে আরেকটা গুতা দিতে চাই আপনার শরীরে কোনো কাপড় থাকতে পারবে না একবার চিন্তা করে দেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি যার কাছে পর্যন্ত ঘোড়া উট অথবা পাখিগুলো বিচার দিত যে আমাদের মালিকরা আমাদের উপর জুলুম করছে আমাদের মালিকরা আমাদের উপর জুলুম করছে কথা বলতো এই পাখিগুলো পর্যন্ত তিনি একবার যাচ্ছিলেন আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথীদেরকে নিয়ে এক জায়গায় যাচ্ছিলেন একটা পাখি মা পাখি এসে রাসূলকে চিৎকার করে বলছে কি কি যেন একটা নবীরা তো পাখি এবং প্রাণীগুলোর ভাষা পর্যন্ত বুঝতো কোরআনে এসেছে না সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসাল্লাম পিঁপড়াদের ভাষা জানতেন এবং তিনি একটা পাখির সাথে কথা বলতেন পাখিটার নাম কি কে বলতে পারেন হুদুদ পাখির সাথে কথা বলতেন না তিনি অতএব নবীরা পাখিদের সাথে কথা বলে আর আপনাদের নবী তিনি এমন একজন নবী যত নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন আদম থেকে মুহাম্মদ পর্যন্ত আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবীকে আল্লাহ যত মুজিজা দিয়েছেন সবগুলো মুজিজা আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন কেমন নবী আপনাদের কেমন নবী একটু ভালো লাগে না এই নবীর কথা শুনতে একটু গর্ব ফিল করেন না যে এই নবীর আপনারা উম্মাহ এরকম একজন নবীর উম্মাহ সকল মুজিজা আল্লাহ তাআলা এই নবীকে প্রদান করেছেন তিনি যখন যাচ্ছিলেন ওই মা পাখিটি এসে বলছেন কিছু একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন তোমাদের কেউ কি এই যে পাখির ছানাগুলো নিয়ে এসেছো একজন বলেন ইয়া রাসূলুল্লাহ পাখির ছানাগুলো আমি নিয়ে এসেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মা পাখিটি আমার কাছে এসে কেঁদে বলেছে তোমরা কেউ তার ছানাগুলো নিয়ে এসেছো যাও তার বাসায় তার ছানাগুলো ফিরিয়ে দিয়ে আসো কেমন মানুষ তিনি তিনি কেমন মানুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে আরকাম এবং এটি সহিহ বর্ণনা আপনি যেগুলো গল্পে শুনেছেন সেই ঘটনা না যায়েদ ইবনে আরকাম তিনি বলছেন এবং এই বর্ণনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীদের মাধ্যমে এটি বর্ণিত আছে যায়েদ ইবনে আরকাম তিনি বলছেন তিনি মক্কা থেকে মদিনায় তিনি হিজরত করে গিয়েছিলেন তিনি বললেন রাসূলের সাথে আমি একবার মদিনার রাস্তা দিয়ে হাঁটছিলাম হঠাৎ করে দেখলাম এক বেদুইনের একটি তাবুর সাথে একটি হরিণ বাঁধা আছে সত্যি ঘটনা এটি কিন্তু সহিহ বর্ণনা কোনো জয়ীফ এবং জাল কোনো কথা আমি বলি না তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে হরিণীটা কি যেন কেঁদে কেঁদে কিছু যেন একটা বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হরিণীটাকে লক্ষ্য করে যে তুমি কি তোমার শাবকের কাছে অর্থাৎ তোমার ছানার কাছে তোমার সন্তানের কাছে ফিরে যেতে চাও বলে হ্যাঁ আমি আমার সন্তান এখন হরিণী কথা বলা শুরু করেছে আমি আমার সন্তানের কাছে ফিরে যেতে চাই এবং আমি আমার সন্তানের কাছে ফিরে গিয়ে আমি তাকে একটু হালকা খাবার খাইয়ে আমি আবার ফিরে আসবো ইয়া রাসূলুল্লাহ আপনি কোনো চিন্তা করেন না তিনি তাকে ছেড়ে দিলেন কিছুক্ষণ পর হরিণীটা আবার ফিরে আসলো এ বেদুইন যিনি এটার মালিক তিনি এসে দেখলেন যে হরিণীটা এসে ফিরে এবং রাসূলের সাথে কথা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদুইনকে দেখে বললেন তুমি আমার কাছে এটা বিক্রি করে দাও না তিনি বললেন না আমি এটাকে আপনার কাছে বিক্রি করতে চাই না আমি এমনিতেই আপনাকে এটা দিয়ে দিতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হরিণীটাকে নিলেন এবং তাকে ছেড়ে দিলেন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তিনি বলছেন ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি আমি লাকাদ রাআইতুহু ইয়াসিরু ফিল বারিয়াতি ওয়া হুয়া ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই হরিণীটাকে আমি দেখেছি এটি রাস্তা এবং জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াতে আর তাসবিহ পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা তাসবিহ পড়ছে এরকম একজন সাহাবী তিনি বলছেন আমি একবার জঙ্গলে গেলাম আমি জঙ্গলে গিয়ে দেখলাম যে সেখানকার একটা প্রাণী সে বলছে আমাকে লক্ষ্য করে
যে কি ব্যাপার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এসেছে তুমি কি তার ডাকে এখনো সাড়া দাও না বলে আমি তাকে শুনে সে কথা বলছে তো শুনে আমি বললাম আরে এই পানি আবার কথা বলে নাকি বলে তুমি কি আমার কথা শুনে অবাক হচ্ছো আমি তো আরো অবাক হচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তোমাদেরকে মুক্তির জন্য জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে যাওয়ার জন্য আহ্বান করছেন তোমরা সে ডাকে সাড়া দাও না আমি তো এটা দেখে আরো অবাক হয়ে যাচ্ছি তিনি এটা শুনে তিনি ছুটে আসলেন এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত রেখে তিনি মুসলিম হয়ে গেলেন সম্মানিত ভাই এমন নবীর কথা আমি আপনাদেরকে বলছি এই নবী এর কাছে তার কাছ থেকে তার শরীর থেকে কি নিতে চাচ্ছে প্রতিশোধ নিতে চাচ্ছে একজন সাহাবী তার নাম হচ্ছে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার পেটটা খুলে দিতে হবে উন্মুক্ত করে দিতে হবে কারণ আমি এখানে খোঁচা দিয়ে আমি প্রতিশোধ নিতে চাই রাসূল সাল্লাম পেটটা খুলে দিলেন তিনি কি করলেন তার পেটটাকে জাবড়িয়ে ধরলেন এবং ধরে পেটের মধ্যে চুমু দেওয়া শুরু করলেন তার নাকটা ঘষা শুরু করলেন তার মুখটা ঘষা শুরু করলেন তার গাড়ি দাড়িগুলো সেখানে ঘষা শুরু করলেন তিনি বললেন তুমি কি করছো এগুলো মা হামালাকা আলা যালিক তুমি কেন এই কাজটি করছো তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে আমি যাব আমি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসব কিনা জানি না আমি যখন যুদ্ধের ময়দান থেকে যদি ফিরে না আসি তাহলে কমপক্ষে আমার রবের সামনে সাক্ষাৎ যখন হবে তখন যেন আমি বলতে পারি সর্বশেষ আমার এই মুখটি এবং আমার এই দাড়ি এবং আমার এই নাক আমার এই গোটা চেহারা আমার রাসূলের পেটের সাথে লেগেছিল অতএব এটাকে জাহান্নাম দেওয়া যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতো এই সাহাবাই কেরাম আর এই যে গতকাল যে আপনারা যারা খেলা দেখলেন এই যে ফ্রান্সের এই লোকেরা তাদের যে প্রেসিডেন্ট এবং সেখানকার যে পত্রিকা শার্লে আব্দে আল্লাহর রাসূলের বিরুদ্ধে তার ব্যঙ্গচিত্র খুলে তৈরি করে মাসের পর মাস তাদের দেশে প্রদর্শন করে নাই করেছে তারপর মুসলমান যুবকরা অথবা আপনারা কিভাবে তাদেরকে সাপোর্ট করেন অন্য দেশের বিরোধিতা করতে গিয়ে কিভাবে আপনারা তাদেরকে সাপোর্ট করলেন আর এক দেশের খেলোয়াড়দেরকে আপনারা বলেন গড অফ ফুটবল ফুটবলের গড গড তো একজনই স্রষ্টা তো একজনই তাহলে মুসলমানের সন্তান আপনি কিভাবে হলেন কে আপনাকে মুসলমান হিসেবে চিহ্নিত করলো কে বললো আপনি মুসলমান আপনি তো অলরেডি আপনার ইসলামকে বিক্রি করে দিয়েছেন আপনি তো বুঝেনই না ইসলাম কাকে বলে আপনি তো বুঝেনই না ইসলাম কাকে বলে আপনি তো অলরেডি শয়তানের দাসত্বে নিজেকে পরিণত করেছেন প্রিয় ভাইরা কিভাবে তার আদর্শ আপনি গ্রহণ করেন তার তো বিয়ের আগে কয়েকটি সন্তান হয়েছে জেরা তাকে আপনি কিভাবে আপনার প্রোফাইল পিকচার এবং তার ছবি নিয়ে আপনার ঘরে টানিয়ে রাখেন আপনার ফেসবুকে আপনি দেন কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা বলেন যাও এই ব্যক্তির সাথে তোমার হাশর হবে তখন আপনার অবস্থা কি হবে আল মারু মা আমান আহাব্বা আল মারু মা আমান আহাব্বা সাহাবাই কেরামরা আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং একজন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি মরে যাবেন যখন আমরাও মারা যাব আপনি জান্নাতে থাকবেন হতে পারে আমরাও জান্নাতে যাব কিন্তু জান্নাতে আপনি কোথায় থাকবেন আর আমরা কোথায় থাকব জান্নাতে তো আপনাকে দেখতে পারবো না এই দুনিয়াতে যখন একটু মন খারাপ লাগে তখন আমরা দৌড়ে আসি এবং আপনাকে দেখতে পাই ইয়া রাসূলুল্লাহ মনটা ভালো হয়ে যায় কিন্তু যদি আমরা মারা যাই আপনিও জান্নাতে থাকবেন আমরা যদি জান্নাতে থাকিও আপনি থাকবেন জান্নাতের শ্রেষ্ঠতম স্থানে মাকামে মাহমুদে আমরা কোথায় থাকি আমরা তো জান্নাতে আপনাকে দেখতে পাবো না তারা কাঁদছেন রাসূলের কাছে এসে আখেরাতে জান্নাতে রাসূলকে দেখতে পাবেন না বটে রাখতে পারবেন না এই চিন্তায় আর আপনি তো জান্নাতে যাবেন কিনা এরকম কোনো উইন্ডো আপনি তৈরি করেন না এমন কোন রাস্তায় আপনি তৈরি করেন না জান্নাতে আপনি যাবেন এমন কোন কাজই আপনার মাধ্যমে কখনো তৈরি হয় না প্রিয় ভাই এর জন্য আমি আপনাদেরকে যেটা বলতে চাই যে সত্যিকার অর্থে কি আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন পদ্ধতিকে আপনারা মানছেন এটিকে আপনারা মানছেন এগুলো কি আপনারা কোনোটা করছেন এগুলো কোনোটাই আপনাদের মধ্যে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাকে কি ভালোবাসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবাই কেরামরা তারা বলছেন জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি বলছেন একবার পূর্ণিমা রাতে আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে এসেছেন পূর্ণিমার চাঁদ জ্বলজ্বল করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে আমি একবার তাকাই একবার পূর্ণিমার চাঁদের দিকে আমি তাকাই এবং তিনি বলছেন আল্লাহি আমি আল্লাহর কসম করে বলছি লাউ রাআইতাহু লাকুলতা আশ-শামসু তালিআতুন ফি আরজাইহা আল্লাহর কসম তুমি যদি সেই দিন রাসূলকে দেখতে তাহলে তুমি বলতে যে আসলে রাতের বেলা একটা মহা সূর্য উদিত হয়েছে এটা শুধু চাঁদ না এটা সূর্য তার চেহারা থেকে এমন আলো বের হচ্ছিল যে চাঁদ কিনা কাজে লাগে সূর্য মনে হচ্ছে যেন তার চেহারা থেকে আলো বের করে দিচ্ছে আলো ঠিকরে পড়ছে তার চেহারা থেকে আপনি যাকে অনুসরণ করছেন তার গায়ের গোটা শরীরে আপনি দেখেন না উল্কি আঁকা গোটা শরীরে দেখেন না বিভিন্ন ধরনের ট্যাটু আঁকা এই ট্যাটুর মধ্যে একটা ছবি দেখতে পান একটা মাত্র চোখ দেখতে পান না
একটা মাত্র চোখওয়ালা হলো দাজ্জাল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন দাজ্জালের একটা চোখ থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার আলা ইন্না দাজ্জাল আওয়ার আলা ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার মনে রেখো তোমাদের রব এক চোখা নয় তিনি কানা নন তিনি অন্ধ নন কিন্তু দাজ্জাল কানা এবং অন্ধ হিসেবে আসবে এক চোখ দিয়ে সে কি বলে এক চোখ দিয়ে তো সে ইঙ্গিতই করছে আমি দাজ্জালের অনুসারী এবং আমি দাজ্জালের কথা তোমাদেরকে জানার জন্য এসেছি একটি পায়ের ক্যারিশমার মাধ্যমে যদি কোটি কোটি যুবকদেরকে সে তার অনুসারী বানিয়ে দেয় তাহলে দাজ্জাল যদি আসে তখন কি হবে তখন কি হবে তখন এই সকল যুবকদেরকে কোথাও খুঁজে পাওয়া যাবে নাকি সব দেখা যাবে দাজ্জালের পিছনে পিছনে তারা ঘুরে বেড়াচ্ছে যদি এখনই বাংলাদেশে বলা হয় ওই আপনারা যারা গড অফ ফুটবল বলেন তাকে যদি এখনই বাংলাদেশে আনা হয় বাংলাদেশে এখনো হাজার হাজার না লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ তার পেছনে দৌড়াতে থাকবে আপনারা দেখেছেন না একটা তুচ্ছ খেলাকে কেন্দ্র করে বাংলাদেশে মুসলমানদেরকে নিয়ন্ত্রণ করার জন্য শত শত পুলিশ নিতে নিয়োগ করা হয়েছে মোতায়েন করা হয়েছে দেখেননি এটা আপনারা এবং লোকেরা মারা গেছে তা আপনাদের লজ্জা পাওয়া উচিত মুসলমান হিসেবে আপনাদের লজ্জা পাওয়া উচিত কে বলেছে আপনারা মুসলমান কিসের ইসলাম আপনারা প্র্যাকটিস করেন এইরকম ইসলাম আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনাদেরকে দেন নাই এমন ইসলামের কথা কেউ আপনাদেরকে কোনোদিন বলে নাই এই ইসলাম দিয়ে কোনোদিন মুক্তিও পাওয়া যায় না কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকীমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নাম বিমা কাফারু واتخذوا آياتي ورسلي هزوا আল্লাহ তাআলা বলেন একদল লোক তারা মনে করে অনেক ভালো কাজ করছে কমপক্ষে তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে আল্লাহকে কয়টা সেজদা দিচ্ছে ভিক্ষার মতো করে আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য জুমার নামাজ আদায় পড়তে আস করতে আসে ভিক্ষার মতো যে তাকে কিছু ভিক্ষা দিলাম আর দুনিয়ার সব কিছু শয়তানদেরকে দিয়ে দেয় কিন্তু আল্লাহকে যেটা দেয় এটা একটা ভিক্ষার মতো করে দেয় এবং এই লোকেরা মনে করে আমরা কত ভালো কাজ করছি কত ভালো কাজ করছে এই লোকগুলো মনে করে আপনি এখনো গিয়ে দেখবেন বাজারগুলো এখনো বসে আছে গিয়ে দেখবেন এখনো দেখবেন এত আলোচনার পরেও এই সকল মুসলমানের কর্ণ করে একটা কথা ঢুকে নাই এবং এগুলো তাদের মধ্যে কোনো প্রভাব তৈরি করে না কিন্তু গানের আসর যদি দেখতেন তাহলে দেখতেন এগুলো পঙ্গপালের মতো পাগলের মতো এগুলো জাহান্নামে এসে ঝাঁপিয়ে পড়ার জন্য এগুলো কাজ করতে করতো না করতো তো এবং এটাই এই সমাজের অবস্থা এটাই একটা সমাজের চিত্র যে সমাজের 90 ভাগ মানুষ তারা তাদের নিজেদেরকে মুসলমান হিসেবে বলে দাবি করে প্রিয় ভাই আমি বলছিলাম শুরু করছিলাম যে একজন মুসলিমের মধ্যে পাঁচটি গুণ থাকে একজন মুনাফিকের মধ্যে এই গুণগুলো থাকে না একজন কাফের বা একজন মুশরিকের মধ্যে এই গুণ থাকে না তার মধ্যে এক নাম্বার হচ্ছে তার জ্ঞান দ্বীনের জ্ঞান আছে এক নাম্বার হচ্ছে দ্বীনের জ্ঞান আছে আরেক দল লোক যাদেরকে আল্লাহ লাঞ্ছিত করবেন দুনিয়াতে এবং অপমানিত করবেন এই দুনিয়াতে সেই সকল লোকরা হচ্ছে তারা কেবলমাত্র দুনিয়া নিয়ে ব্যস্ত আছে এবং তারা দুনিয়াই তাদের একমাত্র প্রফেশন একমাত্র পেশা একমাত্র তাদের দৃষ্টি এবং একমাত্র বেঁচে থাকার উপায় এবং অবলম্বন একমাত্র তাদের চিন্তা চেতনা একমাত্র দর্শন এটাই তাদের একমাত্র আইডিয়া এর বাইরে তারা কখনো চিন্তা করতে পারে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন চারটি জিনিসের কথা আবার স্মরণ করিয়ে দেই তিনি বলেছেন লাউ তাবায়াতুম বিল আইনা যদি তোমরা সুদের ব্যবসা করো যদি তোমরা সুদের কাজ করো যদি তোমরা সুদের লেনদেন করো যদি সুদের সাথে তোমরা সম্পৃক্ত থাকো কোনোভাবেই এবং দুই নম্বর বিষয় হচ্ছে ও আখাজতুম আজনাবাল বাকারি তোমরা ব্যবসা বাণিজ্য ইত্যাদি নিয়ে ব্যস্ত আছো অথবা তোমাদের কৃষি খামার নিয়ে তোমরা ব্যস্ত আছো এবং তোমরা আল্লাহর রাস্তায় সময় দেওয়ার মতো সময় তোমাদের নাই তাহলে আমি তোমাদেরকে অপমানিত করব লাঞ্ছিত করব লাঞ্ছিত হবেই হবে তুমি কারণ লাঞ্ছিত তোমার মতো অথবা তোমার চেয়ে আরো প্রভাবশালী এবং সম্পদশালীরা যুগ যুগ ধরে তারা লাঞ্ছিত হয়েছিল একটাই কারণ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নাই কিন্তু আল্লাহর সাথে আত্মসমর্পণ করার কারণে অখ্যাত বহু লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জগতের মধ্যে সবচেয়ে বেশি বিখ্যাত করে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথাকার এক যুবক মূর্তি পূজার বিরুদ্ধে তিনি বিদ্রোহ করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাওহীদের জন্য আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য তিনি কি আন্দোলনটাই করলেন তিনি ছুটে বেড়ালেন ইরাক থেকে সেখান থেকে তিনি গেলেন ফিলিস্তিনে সেখান থেকে তিনি গেলেন মিশরে সেখান থেকে তাকে আবার চলে আসতে হলো মক্কা এরকম ছুটে ছুটে বেরিয়েছেন কেবল আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ তাআলা তাকে বললেন যাও আমি কিয়ামত পর্যন্ত যত নবী আসবে সকল নবীদের বাবা তোমাকে বানিয়ে দিলাম আবুল আম্বিয়া এবং এই যে আপনারা আপনাদের নিজেদেরকে মুসলিম বলে দাবি করেন এই
নাম আপনাদেরকে কে দিয়েছে আপনাদেরকে কে নাম দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফী হাযা কারণ আল্লাহ তাআলা তাকে যখন বলেছেন যে ইয ক্বাল লাহু রাব্বুহু আসলিম ক্বাল আসলামতু লিরাব্বিল আলামিন তিনি বলেছেন ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন আমি প্রথম মুসলিম আমি প্রথম মুসলিম তিনি বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম আপনি যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আপনার সময়টাকে আপনি জীবনটাকে আপনি কিছুটা হলেও আপনি আল্লাহর জন্য দিয়ে দিতে পারেন আল্লাহ তাআলা এরকম সম্মান মর্যাদা আল্লাহ তাআলা আপনাকে প্রদান করবেন প্রিয় ভাইরা সম্মানিত বোনেরা এইজন্য আমি বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বোঝা আল্লাহকে জানা এবং আল্লাহর দ্বীনের জন্য কিছুটা হলেও সময় আপনি ব্যয় করুন আল্লাহর দ্বীনের জ্ঞান অর্জন করুন আল্লাহর দ্বীনের জ্ঞান কবে আপনি অর্জন করবেন মারা যাওয়ার পর তখন আপনি আল্লাহর দ্বীনের জ্ঞান অর্জন করবেন সুবহানাল্লাহ তখন তো আর কোনো কিছু করার সুযোগ থাকবে না আল ফিকহু ফিদ্দিন দ্বীনের জ্ঞান অর্জন করা দরকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন আল্লাহ যদি কারো কল্যাণ চান তাহলে দ্বীনের জ্ঞান তাকে প্রদান করেন আল্লাহ যদি কারো কল্যাণ চান যাদের আল্লাহ কল্যাণ চেয়েছেন পৃথিবী জোড়া দেখেন তো পৃথিবী জোড়া দেখেন তো এই পৃথিবীতে যারা আল্লাহর জ্ঞান আল্লাহর দ্বীনের জ্ঞান অর্জন করেছে তাদের জন্য কেবল মানুষই দোয়া করে এরকম না এমনকি পিঁপড়াগুলো মাছগুলো পর্যন্ত তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে সমুদ্রের মাছগুলো তাদের জন্য দোয়া করে এই গর্তে যে পিঁপড়াগুলো থাকে এগুলো দোয়া করে আকাশের পাখিগুলো তাদের জন্য দোয়া করে আল্লাহ তাদের জন্য রহমত নাজিল করেন ফেরেশতারা তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে দ্বীনের জ্ঞান অর্জন করা কি সাধারণ বিষয় দ্বীনের জ্ঞান বিতরণ করা কি সাধারণ বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে আপনি ভালো করে মনে রাখবেন জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করুন আপনাদের জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করুন প্লিজ মনে রাখবেন এই জিহ্বাই আপনাকে ডুবাবে এই জিহ্বাই আপনাকে ডুবাবে এই জন্য আপনি জিহ্বার উত্তম ব্যবহার করুন এই যে আপনারা বসেছেন এখানে এই বসে থাকা অবস্থায় যদি আপনি কিছু জিকির আজকার করেন এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অতীতের সবগুলো গুনাহ মাফ করে দিতে পারেন আপনি বসে বসে বলুন না আলহামদুলিল্লাহ আপনি বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদি কেউ যদি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি বলে আল্লাহ তাআলা তার অতীতের সব গুনাহ মাফ করে দেবেন কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদি একবার বলে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি খেজুর গাছ রোপণ করে দেবেন চিন্তা করে দেখুন তো আলহামদুলিল্লাহ বলে কি সাধারণ মনে করছেন আলহামদুলিল্লাহ কেবলমাত্র সেসব লোকেরাই বলতে পারে যারা জান্নাতি ওয়া ক্বালু আলহামদুলিল্লাহি আল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানা আল আরদা নাতাবাওয়া মিনাল জান্নাতি হাইসু নাশা ফানিআমা আজরুল আমিলিন ওয়া তারাল মালাঈকাতু হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া ক্বিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জান্নাতীরা তারা জান্নাতে ঢোকার সময় বলবে আলহামদুলিল্লাহ এবং গোটা জান্নাতে অবস্থানকারীর সময় কেবলমাত্র তাদের মুখ থেকে বের হবে আলহামদুলিল্লাহ শুধু কি তাই আপনার যেমন ছোট ছোট কয়েকটি কথা আমি বলি আপনি যখন খাওয়া শেষ করেন খাওয়া শেষ করার পর যদি আপনি বলেন আলহামদুলিল্লাহিল্লাযি আত'আমানি হাযা আত'আমা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়া এই দোয়াটি কার কার মুখস্থ আছে বলেন তো কার কার মুখস্থ আছে হাত তোলেন তো সুবহানাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ রবীন্দ্রসঙ্গীত মুখস্থ আছে কার কার হাত তোলেন অথবা অন্য কোনো গান এগুলো দেখবেন এখন হাত তোলার কোনো অভাব নাই লোকের এই দোয়াটি প্রতিদিন আপনি খান যিনি আপনাকে খাওয়ার দিলেন আল্লাযী ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন যিনি আপনাকে খাদ্য দেন আপনাকে পানি দেন তার কথা আপনার মনে নাই তার কথা আপনার মনে নাই তিনি যে আপনাকে পানি দিচ্ছেন যদি এই পানিকে আসমানের পানিগুলোকে তিনি যদি এটাকে যদি তিনি লবণাক্ত বানিয়ে দিতেন সমুদ্রের পানির মতো তাইলে ফামাইয়াতিকুম বিমাইন তাহলে আপনি সুস্বাদু পানি কোথায় পেতেন সেই পানি অথবা খাদ্য যেটা গ্রহণ করছেন তার জন্য আল্লাহ শুকর আদায় করতে হবে না কোন একজন ব্যক্তি যদি এই দোয়া করতে পারে আলহামদুলিল্লাহিল্লাযি আত'আমানি হাযা আত'আমা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়া গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি তাহলে তার অতীতের সবগুলো গুনাহ এই দোয়া পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন কি অসাধারণ না সুবহানাল্লাহ কেউ যদি দুই রাকাত নামাজ পড়ার জন্য সুন্দর করে ওযু করে মান তাওয়াদ্দা ফা আহসানাল উযুয়া সুম্মা ইউসাল্লি রাকাতাইনি লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসাহু ইল্লা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি কেউ যদি ভালো করে ওযু করে তারপরে দুই রাকাত নামাজ পড়ে এই দুই রাকাত নামাজ মনোযোগের সাথে পড়ে তাহলে আল্লাহ তাআলা এর কারণে তার অতীতের সব গুনাহ মাফ করে দেবেন কি অসাধারণ কি সুন্দর জীবন ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই বলেছেন যে সকল
فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى যে সকল ব্যক্তির মান আওত যারা আল্লাহর রাস্তায় তারা তাদের সম্পদ তারা তাদের জীবন এবং তারা তাদের সময় দান করে এবং আল্লাহর দেয়া জীবন ব্যবস্থাকে তারা সত্যায়ন করে আল্লাহ তাআলা তাদের জন্য ভালো কাজ করা জান্নাতে যাওয়াকে আল্লাহ তাআলা তাদের জন্য সহজ করে দেবেন আর একদল লোকের জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা জান্নাতে যাওয়াকে প্রচন্ড কঠিন করে দেবেন আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদের জন্য জান্নাতে যাওয়াকে কখনোই সহজ করে দেবেন না প্রিয় ভাইরা যে আপনারা নামাজ পড়েন নামাজের পর যখন ইমাম সাহেব বলে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন আপনি যদি ইমাম সাহেব যখন বলে আমিন আপনি যদি ঠিক ওই সময় আমিন বলতে পারেন কারণ তখন ইমাম সাহেব যখন আমিন বলে তখন ফেরেশতারাও আমিন বলে আপনি যদি ঠিক ওই সময় আমিন বলতে পারেন তাহলে আপনার অতীতের সব গুনাহ maaf করে দেয়া হবে ইমাম সাহেব যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে তখন ফেরেশতারা বলে রব্বানা লাকাল হামদ আপনি যদি একই সময় রব্বানা লাকাল হামদ বলতে পারেন আপনার অতীতের সব গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন কোন একজন ব্যক্তি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার যদি দিনে পড়তে পারে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 100 টি গুনাহ maaf করে দিবেন 100 টি সওয়াব তার জন্য লিখে দিবেন 100 বার মর্যাদা আল্লাহ তাআলা তার বাড়িয়ে দিবেন এবং সন্ধ্যা পর্যন্ত কেউ যদি সকালে পড়ে সন্ধ্যা পর্যন্ত শয়তান তার কোনো ক্ষতি সাধন করতে পারবে না সন্ধ্যা যদি পড়ে তাহলে সকাল পর্যন্ত কেউ তার ক্ষতি করতে পারবে না এগুলো কি আপনাদের ভালো লাগে না এগুলো কি আপনাদের করতে মনে চায় না এগুলো করুন এগুলোর কাছে আসুন দিনটা এতটা সহজ করে আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাদেরকে দিয়েছেন সম্মানিত ভাইরা আমি যে কথাগুলো আজকে মূলত আপনাদেরকে বলবো আমি বলতে চাই মহিলারা এখানে আমার বোনেরা আছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কিভাবে সাহায্য করেছেন আমি যুবকদের কথা বলেছি বৃদ্ধদের কথা বলেছি নারীদের কথা তো আমার বলা দরকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ের প্রস্তাব করলেন তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমার চারটি সন্তান আছে আমি আপনাকে এত এত বেশি ভালোবাসি আমার জীবন চেয়ে আপনাকে বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ কিন্তু আমি যদি আপনাকে বিয়ে করি হতে পারে আপনার প্রতি আমার যে দায়িত্ব আছে দায়িত্ব কিছুটা হয়তো পালন করতে আমি ব্যর্থ হব কারণ আমার সন্তানগুলো আছে এদের প্রতি দায়িত্ব পালন করতে গেলে যদি কোনো দায়িত্ব আপনার প্রতি পালন আমি ব্যর্থ হয়ে যাই তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে আমি এই কাজটা করতে পারবো না ভালোবাসা কাকে বলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বিয়ে করার পর তার সকল সম্পদ এবং তার সকল সময়গুলো রাসূলের জন্য উজাড় করে দিলেন মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত নারী এবং সবচেয়ে সম্পদশালী তার ব্যবসা বাণিজ্য করার জন্য বহু লোক নিয়োজিত ছিল তার সকল সম্পত্তি রাসূলের জন্য উৎসর্গ করে দিলেন তার মৃত্যুর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম ছাড়া আর কারো নাম উচ্চারণ করতে পারতেন না কেবলমাত্র বারবার তার কথা বলে আসতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাগান্বিত হয়ে জেলাস ফিল করে ঈর্ষা ফিল করে তিনি বললেন এই বুড়ি ছাড়া কি আর কারো নাম আপনার মুখে আসে না অন্য কোন সুন্দরী স্ত্রী কি আপনার নাই আমরা কি নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন আয়েশা তুমি ঠিক কথাটি বলনি সদ্দাকাতনি আমানাত বিইদ কাফারা বিআন নাস যখন লোকেরা আমাকে অস্বীকার করেছিল তখন খাদিজাই আমার প্রতি ঈমান এনেছে ওয়া আততনি ওয়া বাযালাত লি মালি মালাহা তিনি তার সম্পদগুলো আমার জন্য ব্যয় করেছেন যখন ইজ তোরাদানি আন নাস যখন মানুষরা আমাকে দূরে সরিয়ে দিয়েছিল এবং তার মাধ্যমে আমি সন্তান পেয়েছি যে সন্তান কোনো স্ত্রী আমাকে প্রদান করতে পারে নাই খাদিজা এর এমন ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রিল ফেরেশতাকে পাঠিয়ে দিতেন মাঝে মাঝে যে যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দাও আমার খাদিজাকে আমার পক্ষ থেকে যেন সালাম পৌঁছে দেয়া হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রিল এসে বলতেন খাদিজাকে সালাম পৌঁছে দাও খাদিজাকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছে দাও জিব্রিল নিজেও সালাম দিতেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাকাদ রুজিকতু হুব্বাহা খাদিজার ভালোবাসা আল্লাহ তাআলা আমাকে রিজিক হিসেবে দিয়েছেন রিজিক বুঝুন তো রিজিক যেটা খেলে মানুষ সুস্থ থাকে বলে খাদিজার ভালোবাসাটা আমার জন্য এরকম একটা রিজিক কি পরিমাণ ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে কি পরিমাণ বন্ধন তাদের মধ্যে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন সম্মানিত ভাইরা বোনেরা আমাদের এখন যে জীবন আমরা যাপন করছি এটি ভয়ঙ্কর একটা সময় আমরা অতিক্রম করছি এই সময়ের চেয়ে ভয়ঙ্কর কোন সময় আমার জানা মতে মানবতার ইতিহাসে আসে নাই জাহেলি যুগের চেয়ে অনেক অনেক ক্ষেত্রে অনেক অনেক বেশি ভয়ঙ্কর একটা সময় আমরা এখন পার করছি জাহেলি যুগের লোকের মধ্যেও কিছু হলো নৈতিকতা ছিল কিন্তু আমাদের মধ্যে কোনো নৈতিকতা নাই জাহেলি যুগের লোকদের মধ্যে কিছু হলো ভালো মানুষ ছিল কিন্তু আমাদের মধ্যে এগুলো কোনোটাই খুঁজে পাওয়া যাবে না জাহেলি যুগের লোকদের মধ্যে কিছু হলো তাদের মধ্যে মূল্যবোধ ছিল কিন্তু আপনি এখন এই মূল্যবোধ খুঁজে পাবেন না আমরা তখন দেখব যে কিছু লোক তারা মূর্তি পূজা করেছে বটে কিন্তু এখন তখনও কিছু লোক তারা ভালো ছিল পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর
ক্লিয়ারলি দুটো সমাজ বিভক্ত হয়ে যায় কিন্তু এখন আপনি কারা মূর্তি পূজক এবং কারা সত্যিকারতে আল্লাহ সুবহান ও তাআলার ইবাদতকারী এরকম আপনি খুঁজে পাবেন না আপনি দেখবেন সবগুলি হয়তো মূর্তি পূজাও করছে আপনি দেখবেন আপনাদের এলাকায় যখন আমি জানি না এলাকায় কতটুকু মূর্তি পূজার আসর হয় আমি জানি না যখন মূর্তি পূজার আসরগুলো হয় অথবা মূর্তি পূজার যখন সময় আসে বিভিন্ন পূজা পার্বণ ইত্যাদি আসে সেখানে কি মুসলমান বেশি থাকে না হিন্দু বেশি থাকে মুসলমান বেশি থাকে অনেক অনেক বেশি থাকে ওখানে মুসলমান এবং কার এই আপনাদেরই সন্তানরা সেখানে থাকে এই আপনাদেরই সন্তানরা সেখানে থাকে প্রিয় ভাইরা সম্মানিত বোনেরা এইজন্য আমাদের অবশ্যই নিজেকে জবাবদিহিতায় নিয়ে আসা দরকার আমাদেরকে বোঝা দরকার যে আমরা কি করছি আমি বলছি আপনাদের জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করুন জিহ্বা দিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা স্মরণ করুন আল্লাহ সুবহান ওয়া তাআলা জিকির করুন আপনাদের জিহ্বার মাধ্যমে যেন এই জিহ্বার জন্য যেন আপনাদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে কিয়ামতের দিন আপনাদেরকে আটকে না যেতে হয় তিন নম্বর চাল বাসমাতু ফিল ওয়াজহি চেহারা একটু হাসি হাসি রাখা কিছু কিছু লোক আছে দেখবেন মনে হচ্ছে যেন তার চেহারা কালি দিয়ে লেপন করে দেওয়া হয়েছে মুখে কোনো হাসি নাই এরকম লোক আছে কিনা আপনাদের সমাজে আছে কিনা আপনারা কি জানেন একবার কোনো একজন মুসলমানকে দেখে হাসলে দান বা সদকা করার সওয়াব পাওয়া যায় এটা আপনারা জানেন আল তাবাসসুমু কা ফি ওয়াজহি আখিকা সাদাকাতুন ইবতিসামু কা ফি ওয়াজহি আখিকা সাদাকা কোন মুসলমানকে দেখে হেসে দেয়া এটাও একটা সাদাকা এটাও একটা দান বুঝতে পারেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের নবী কানা দহাকান বাসামা তিনি সব সময় হেসে থাকতেন তিনি সব সময় কি করতেন হেসে থাকতেন সর্বদাই তার চেহারার মধ্যে হাসিটা লেগে থাকতো আপনাদের চেহারা কবে হাসি আপনারা লাগিয়ে রাখবেন চেহারাটা একটু হাসি হাসি রাখুন আমাদের পরিবারে গুলো তো এই যে এখানে যারা বসে আছেন আমি জানি প্রত্যেকটা লোক পরিবারে এক একটা ফেরাউনের মতো আচরণ করে বুঝেন নাই মানে মহিলাদের সাথে তাদের আচরণ মনে হচ্ছে যেন একটা ফেরাউন এরকম একটা ভাব মার মার কাট কাট আর পোলা পানিরে তো প্রতিদিন মনে হচ্ছে যেন লাঠি দিয়ে পিটাবে এরকম একটা ভাব আমি এই জন্য পরিবার নিয়ে আলোচনা করবো আপনাদের পরিবারগুলোকে কিভাবে আপনারা সুন্দর করে তৈরি করবেন আপনাদের পরিবারের সদস্যরা আপনার বেশি হাসি মুখ পাওয়া উচিত এই যে যুবকরা আপনাদেরকে বলছি কয়েকদিন পরে তো বিয়ে শাদী করবেন হাসি তো এখন অন্যদেরকে দিয়েই সব বিলীন করে দিয়েছেন পরে আর বউরে হাসি দেওয়ার কোনো হাসি থাকবে না মুখে তখন কেবল গোমরা মুখ এরপরে কেবল মায়ের পিঠ একজন আরেকজনের পিটায় একজন আরেকজনের পিটায় এরকম না এখন সমাজে অবস্থা মাত্র বিয়ে হয়েছে দুই দিন আগে এখনই এসে বলে স্যার আমরা তালাক নিতে চাই বলেন কি হবে এবং কেউ কেউ বলে আমরা হাসতে হাসতে তালাক দিয়ে দিয়েছি এখন কি হবে প্রতিদিন অন্তত দশ বারোটা কেস আসে তালাকের শুধু এবং এগুলো কারা জানেন এই ইয়াং পোলা পাইন মাত্র কয়েকদিন আগে বিয়ে করছে এখনই তালাক কারণ ভালোবাসা তো এর আগেই কি করেছে এর আগেই সব শেষ করে দিয়েছে ভালোবাসা তো আরেকজন লুট করে ওর কাছ থেকে নিয়ে গেছে এখন তার বউয়ের জন্য কোনো ভালোবাসা নাই অথবা তার স্বামীর জন্য কোনো ভালোবাসা নাই এখন ভালোবাসা ধরে রাখুন আপনার প্রকৃত স্বামী এবং স্ত্রী যিনি হবেন তার জন্য ভালোবাসাটা ঠিক রাখ ধরে রাখুন সন্তানদের জন্য ভালোবাসা এবং তাদের জন্য হাসিগুলোকে ধরে রাখুন অনেক অনেক লোক আছে বন্ধু বান্ধবদের সাথে কথা বলতে বলতে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় কারো কারো হাসতে হাসতে দম বন্ধ হয়ে যায় কিন্তু যখনই বাসায় যাবে তখনই মনে হয় একটা ফেরাউন ঢুকতেছে বাসায় অথবা একটা নমরুদ বাসায় ঢুকতেছে এরকম আছে কিনা বাসায় যখন ঢুকবেন বাইরের যত আলোচনা আছে সব বাইরে রেখে তারপরে বাসায় একটা হাসি মুখে ঢুকুন আপনার বাসার লোকগুলো প্রত্যেকটি মুহূর্তে আপনার জন্য অপেক্ষা করে কখন আপনি যাবেন আপনাকে জড়িয়ে ধরবে আপনার স্ত্রী একটা চুমু দেবে আপনাকে জড়িয়ে ধরবে আপনার সন্তানগুলো আপনাকে একটু চুমু দেবে আপনাকে একটু আদর করবে ওরা তো এই অপেক্ষায় আছে আপনি কেন এরকম গোমরা মুখে ঢুকেন সেখানে ওরাই তো আপনার সবচেয়ে হাসি মুখ পাওয়া উচিত রাস্তার মানুষের কাছে হাসি দিয়ে গেলেন আর এখানকার লোকজনের জন্য কোনো কিছুই আপনার অবশিষ্ট নাই বহু লোক এরকম আছে যে তারা দেখবেন বাইরে তারা প্রচুর পরিমাণ সময় ব্যয় করে গিয়েছে কিন্তু বাসায় যাওয়ার পর তার কোনো সময় নাই এখন আর কোনো সময় নাই সময় কেবল একটাই তারও টেলিভিশন দেখবে অথবা কি মোবাইল টিপাবে এই বাড়ি আর কোনো সময় নাই এরকম লোক আছে কিনা এরকম অধিকাংশ লোকের ক্যারেক্টার চরিত্র এরকম হয়ে গেছে প্রিয় ভাই আমি বলছি আমি মূল আলোচনায় পারিবারিক আলোচনা একটু পরে আসতেছি আমি বলছি যে একটু হাসুন সবাই একটু হাসুন তো দেখি মাশাআল্লাহ একটু হাসুন একটু হাসলে কি হয় এই যে চেহারা মুখ আছে না মুখ নালে কিছুদিন পরে অবশ হয়ে যাবে এ মুখের এক্সারসাইজ লাগে এক্সারসাইজ করতে হয় আর নালে এটা প্যারালাইজড হয়ে যাবে এখানে ব্লাড সার্কুলেশন হবে না ব্লাড সার্কুলেশন অধিকাংশ লোকেরাই তাদের মুখটাকে ব্যবহার করে কেবল ভেংসি দেওয়ার জন্য মানে কাউকে ভেংসি দেবে ইত্যাদির জন্য না ভালো কাজে মুখটাকে ব্যবহার করুন ভালো কাজে আপনার মুখটাকে ব্যবহার করুন হাসির মতো করে আপনার মুখটাকে ব্যবহার করুন নবী রাসূলরা হাসতেন সূরাতুন নামালে দেখবেন যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি একটা প্রান্তর দিয়ে যাচ্ছিলেন পিপীলিকারা বলল হায় হায় তারা তোমরা তাড়াতাড়ি তোমাদের গর্তে ঢুকে যাও যেন সুলাইমান এবং তার বাহিনী যেন তোমাদেরকে পিষ্ট করে না হত্যা করে ফেলে
এটা শুনে তিনি কি করেছিলেন এখানে মাদ্রাসার ছাত্র আছো কিনা ফাতাবাসসাবা দাহিকাম মিন কওলিহা তিনি এই কথা শুনে তিনি হেসে দিলেন তিনি কি করলেন হেসে দিলেন একটু জোরে তিনি হেসে দিলেন ফাতাবাসসামা তাবাসসুম মানে হলো মৃদু হাসি যেটাকে আমরা বলি মুস্কি হাসি আর এটাকে দাহিকাম মানে হচ্ছে একটু উঁচু করে হাসি দেওয়া একটু উঁচু করে মানে একটু আওয়াজ করে তিনি হেসে দিলেন এই কথাবার্তা শুনে নবী রাসূলুল্লাহ তো হাসতেন আপনি গোমরামুখী হবেন না এটা তিন নম্বর কাজ আপনাদের যদি আপনারা সত্যিকার অর্থে মুমিন হতে চান চার নম্বরে আপনাদের আর নূর ফিল কলব অন্তরে কি থাকতে হবে নূর আপনাদের অন্তরে নূর আছে কিনা একটু দেখেন তো হাত দিয়ে দেখেন তো যুবক পোলাপানের অন্তরে কি আছে যুবতীদের অন্তরে মহিলারা ওইখানে আছে অন্তরে কেবল দেখা যাবে যে কারো একজনের নাম টিক 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 করে কারো একজনের নাম বলতেছে অথচ এখানে কার নাম উচ্চারণ হওয়ার কথা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম সত্যিকার অর্থে যদি এটা আল্লাহর নাম উচ্চারণের জায়গা না হয় তাহলে মনে রাখবেন যে আপনাদের মুক্তির কোনো উপায় নাই ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম আল্লাহ তাআলা তোমাদের চেহারার দিকে তাকান না আল্লাহ তোমাদের কিসের দিকে তাকান অন্তরের দিকে তাকান এবং অন্তরটাকে পরিষ্কার করুন পবিত্র করুন অন্তরটাকে রোগ দিয়ে পূর্ণ করে দেবেন না অন্তরকে আল্লাহর জিকিরের মাধ্যমে সিক্ত করুন অন্তরকে আল্লাহর জিকিরের মাধ্যমে আলোকিত করুন যেন এখান থেকে আলোর বন্যা বসে যায় প্রিয় ভাইরা সম্মানিত বোনেরা আপনাদের প্রচুর অফুরন্ত সময় থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির দিয়ে অন্তরকে আলোকিত করুন আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন মানুষের অন্তরকে আলোকিত করার জন্য কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন কোরআন পড়ুন দেখেন আপনার অন্তর আলোকিত হয় কিনা আপনার বাসায় বিভিন্ন ধরনের প্রবলেম আছে বাসায় তো প্রবলেম থাকবেই কারণ বাসায় কোনোদিন কোরআন তেলাওয়াত করা হয় না আল বাইতুল্লাজি তুকাউ ফিহি আল বাকারাতু যেই বাড়িতে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় ওই বাড়ি থেকে শয়তানগুলো দূরে পালিয়ে চলে যায় এবং ওই বাড়িগুলোতে ফেরেশতারা চারিদিক থেকে ঘিরে রাখে ওই বাড়িগুলোতে বরকত ভর্তি হয়ে যায় ওইখানকার সকল অকল্যাণগুলো দূর হয়ে যায় ওইখানে কেবলমাত্র কল্যাণ থাকে বাসা বাড়িতে কোরআন তেলাওয়াত হয় নাকি গান বাদ্য হয় কোনটা হয় আপনাদের বাসা বাড়িতে লা ইলাহা ইল্লাল্লাহ কিভাবে এই জন্য আমি অবাক হই মানুষ মাঝে মাঝে আমাদেরকে বলে যে স্যার আমার বাসায় তো কোনো শান্তি নাই আপনার বাসায় শান্তি থাকবে কিভাবে শান্তি যেটা আনে ওইটাই তো নাই যেটা শান্তি আনে স্বামীরে বাজারে পাঠিয়েছে কি করার জন্য বাজার করার জন্য তিনি আসার সময় কি নিয়ে এসেছেন তিনি আসার সময় বাজার করতে গিয়েছেন তিনি আসার সময় নিয়ে এসেছেন কতগুলো বই যে ঠিক আছে এগুলো তার স্ত্রী যেন বইগুলো পড়ে তার বাসায় ঢোকার কোনো সুযোগ আছে কি বলেন বাসায় ঢোকার কোনো সুযোগ আছে না আপনাকে তো লাগবে যেটা আপনার দরকার সেটা আপনার লাগবে ওইটা আপনাকে নিতে হবে আপনার বাসা আপনার এখানে প্রয়োজনটা কি এটাকে আলোকিত করার জন্য আপনার যা কিছু প্রয়োজন বাসাগুলোতে কোরআন তেলাওয়াত করুন সন্তানদেরকে নিয়ে কোরআন তেলাওয়াত করুন স্বামী স্ত্রী একসাথে বসে কোরআন তেলাওয়াত করুন এই যে বড়রা বড় হয়ে গিয়েছেন আজ পর্যন্ত একসাথে স্বামী স্ত্রী কয় ওয়াক্ত নামাজ পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো তার স্ত্রীদেরকে সাথে নিয়ে তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন তিনি মক্কায় থাকতে এটি করেছেন মদিনায় তিনি এটি করেছেন আপনারা কয়দিন আপনাদের স্ত্রীদেরকে নিয়ে নামাজ আদায় করেছেন তাহলে ওরা যদি পরো দেশের বিভিন্ন ধরনের সিনেমা নাটক দেখে অথবা সিরিয়াল দেখে সিরিয়াল দেখার পরে ওরা যদি পরকে অভ্যস্ত হয়ে যায় আক্রান্ত হয়ে যায় তাহলে তো দায়ী আপনি আপনিই তো দায়ী কারণ এই পরকিয়ার এই সিনেমা দেখার জন্য আয়োজন কে করে দিয়েছে বাসায় টেলিভিশন কে কিনে দিয়েছে আর ওই যে টেলিভিশনই শুধু না ওই পরদেশের বিভিন্ন ধরনের সিরিয়াল মেগা সিরিয়াল সিরিয়াল যে কবে শুরু হয়েছে তাও কেউ জানে না কবে শেষ হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না এরকম আছে কিনা আপনাদের বাসা বাড়িতে এগুলো চলে তাহলে আজকে গিয়ে ডিশের লাইন কেটে দেন এই রকম হারাম জিনিস আপনাদের বাসায় চলতে পারে না আর এটা যে বাসায় চলবে আল্লাহর কসম করে বলি ওইখানে কোনোদিন শান্তি থাকবে না কারণ এটা শান্তি আননের জিনিস না এটা শান্তির জিনিস না এগুলো প্রত্যাখ্যান করুন যদি আপনি চান আপনার ভালোবাসা তো আপনার স্ত্রীর মাঝে আপনার স্বামীর মাঝে আল্লাহ তারা বলেছেন অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদাতান ওয়া রাহমা আল্লাহর নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হলো যে তিনি তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের মধ্যে ভালোবাসা তৈরি করে দিয়েছেন আপনার স্ত্রীকে ভালোবাসা আপনার জন্য দায়িত্ব আপনার স্বামীকে ভালোবাসা আপনার দায়িত্ব স্বামীরে ভালো না বাইসা অন্য লোকের ভালোবাসা স্বামীরে ভালো অথবা স্ত্রীর ভালো না বাইসা অন্য কাউকে ভালোবাসা এটা তো এক ধরনের লম্পট বা চরিত্রহীনের কাজ অথবা এই চরিত্রহীনের কাজ যদি আপনি করেন তাহলে আপনার স্ত্রী অথবা আপনার স্বামীর ভালোবাসা আপনি আর কোনোদিন পাবেন না না পাবেন দুনিয়াতে না পাবেন আখেরাতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অসুস্থ তার স্ত্রী তাকে গিয়ে বললেন এ আবু দারদা আপনি যখন আমাকে বিয়ের প্রস্তাব দিলেন আমার বাবা মার কাছে আমার বাবা মা আপনাকে বিয়ের জন্য কি করেছেন রাজি হয়েছেন আপনার কাছে আমাকে বিয়ে দিয়ে দিলেন
আমি তো দুনিয়াতে আপনি আমাকে বিয়ে করেছেন এবার আমি আপনাকে আখেরাতে বিয়ে করতে চাই কোথায় বিয়ে করতে চাই ভালো করে শুনেন মহিলারা স্বামীকে বলেন এবার আমি আপনাকে আখেরাতে বিয়ে করতে চাই বলে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমার মৃত্যুর পর আর কাউকে তুমি বিয়ে করো না আমার মৃত্যুর পর আর কাউকে বিয়ে করো না স্ত্রীকে বলেছেন এবং স্ত্রী তাই করেছেন তার কাছে অন্যরা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তো বিখ্যাত সাহাবী তাকে বিয়ে করার প্রস্তাব উম্মুদ দারদাকে বিয়ে করার প্রস্তাব দিলে তিনি বললেন তার স্বামীর কথাটা বলে দিলেন যে আমি তো আমার স্বামীর সাথে এই স্বামীর সাথে আখেরাতে থাকতে চাই আমি তাকে প্রচন্ড ভালোবাসতাম তিনিও আমাকে ভালোবাসতেন তিনি আমাকে বলেছেন আমি যেন তার মৃত্যুর পর কাউকে না বিয়ে করি তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন গুড চয়েস তাহলে আপনার আর বিয়ে করার প্রয়োজন নাই আপনার স্বামীর জন্য আপনি অপেক্ষা করুন সম্মানিত ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন জান্নাতে আমি গেলাম জান্নাতের দরজা খোলার জন্য কারণ লোকেরা জান্নাতে প্রবেশ করবে দরজা খোলা হয় না আমি না গেলে জান্নাতের দরজা খোলা হবে না আমি গিয়ে দেখলাম আমার আগে একজন মহিলা জান্নাতের দরজা নিয়ে কাড়াকাড়ি করছে জান্নাতের দরজার যে কড়া আছে কড়া নিয়ে টানাটানি করছে আমি জিজ্ঞেস করলাম ইনিকে আমাকে জানানো হলো ইনি এমন একজন নারী যার স্বামী মারা যাওয়ার পর তার সন্তানদেরকে লালন পালন করার জন্য তিনি আর বিয়ে করেন নাই আল্লাহ তাআলা তার প্রতি এতটা সন্তুষ্ট হয়েছেন আল্লাহ সবার আগে তাকে জান্নাত প্রদান করে দিয়েছেন কি মর্যাদা সুবহানাল্লাহ কি মর্যাদা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন স্বামী এবং স্ত্রীর বন্ধনটা এটা পৃথিবীর সবচেয়ে পবিত্রতম সম্পর্ক মনে রাখবেন পৃথিবীর সবচেয়ে পবিত্রতম সম্পর্ক এই সম্পর্ক পৃথিবীর সর্বপ্রথম সৃষ্টি সম্পর্ক আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করেন তখন তার থেকে কি সৃষ্টি করেছেন ওয়াখালাকা মিনা জাওজাহা তার থেকে তার স্ত্রীকে তিনি সৃষ্টি করেছেন কারণ কি লিয়াসকুনা ইলাইহা যেন তিনি সেখানে গিয়ে শান্তি পান প্রশান্তি পান কারণ শান্তি এবং প্রশান্তি এটা সব সময় শারীরিক কিছু না এটা অনেক অনেক বেশি মানসিক এবং এখানে যারা বৃদ্ধ আছেন তাদেরকে জিজ্ঞেস করে দেখুন তারা স্বামী স্ত্রী বসে বসে এখন বৃদ্ধ বৃদ্ধা কিন্তু একসাথে বসে যখন তারা চা খায় অথবা তারা যখন গল্প করে তাদের কি শান্তি লাগে চিন্তা করে দেখুন জিজ্ঞেস করে দেখুন আর এখনকার যুবকরা তো স্বামী স্ত্রী দুই মিনিট কথা বলার পরে এরপরে মারামারি শুরু হয়ে যায় এরপরে মারামারি শুরু দুই মিনিটের পরে আর চলে না তিন মিনিট খুবই কি খুবই রেয়ারলি তিন মিনিট তারা কাটাতে পারে কিন্তু এর আগে ঘন্টার পর ঘন্টা যে কি আলোচনা করছে এটা কেউ জানে না কারণ এর আগে মন সব আলোচনা শেষ ভালোবাসা এর আগে কি সব শয়তানের কাছে বিলিয়ে শেষ এখন যখন ভালোবাসা দরকার তখন এক ফোঁটা অবশিষ্ট না যদি এটাকে অবশিষ্ট রাখতে চাও তোমরা বা আপনারা চান যদি আপনারা চান যে আফটার ইউর ম্যারেজ ইউ লিভ এ ভেরি হ্যাপি লাইফ হলি লাইফ আপনাদের মৃত্যুর পর আপনি একটা ভালো জীবন যাপন করবেন তাহলে আপনাদের সরি আপনাদের বিয়ের পর ভালো জীবন যাপন করবেন তাহলে আপনারা বিয়ের আগে অন্য কারোর সাথে কোনো ধরনের সম্পর্ক রিলেশন এটাকে তৈরি করবেন এটা হারাম 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 এবং কোন একজন ব্যক্তি যদি এটা তার বিয়ের আগে এরকম কোন হারাম রিলেশন তৈরি করে আল্লাহ তাআলা বিয়ের পর তার পারিবারিক জীবনকে অশান্তি দিয়ে পূর্ণ করে দেবেন আপনি আমার কাছে কত লক্ষ এক্সাম্পল চান লক্ষ লক্ষ এক্সাম্পল দিতে পারবো আমি লক্ষ লক্ষ ঘটনা আপনাদেরকে বলতে পারবো যেগুলো এরকমই ঘটেছে অতএব এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা মেহেরবানি আল্লাহর পক্ষ থেকে সাকিনা এই সাকিনা আল্লাহ তাআলা আপনার কাছ থেকে দূরে সরে নিয়ে যান এখন যুবকরা তোমরা এখানে যারা আছো যুবতীরা যারা ওইখান থেকে শুনছো তোমাদেরকে বলছি এবং যারা পরবর্তীতে শুনবে আমি সবাইকে বলছি আপনারা এখনো যদি কারোর সাথে রিলেশন থাকে এটাকে আজকে থেকে নো বলে দিন আজকে থেকে বলে দিন হারাম এই রিলেশন আমি রাখবো না কারণ আমার পরবর্তী জীবনকে আমি অনেক পুণ্যময় এবং অনেক প্রশান্তিময় চাই এটা কি সম্ভব যুবকরা সম্ভব কিনা সম্ভব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করে নিন সম্মানিত ভাইরা যুবক আপনারা যারা এখানে বৃদ্ধ আছেন আপনাদেরকে বলি আপনাদের পরিবারগুলোকে শান্তিময় করুন প্লিজ পরিবারগুলোকে শান্তিময় করার জন্য আগে যে কাজটি বিয়ে ছাড়া কোনো পরিবার তৈরি হয় না মুসলমানদের বিয়ে ছাড়া কোনো পরিবার তৈরি হয় না আপনি যখন বিয়ে করতে যান বা আপনার সন্তানকে যখন বিয়ে করাতে যান তখন আপনি কাকে বিয়ে করেন বলেন তো চামড়া নাকি সম্পদ নাকি বংশ কারে বিয়ে করেন আপনারা বুঝে নাই নাকি টাকা এখন অধিকাংশ লোকই বিয়ে করে কি টাকা বিয়ে করে অধিকাংশ লোকে এখন বিয়ে করে সম্পদ অধিকাংশ লোকের এখন বিয়ে করে চামড়া চামড়া যদি সাদা হয় তাহলে যদি সে প্রস্টিটিউট হয় তাহলে তাকে বিয়ে করার জন্য লোকেরা রাজি আছে কিনা চামড়া সাদাই কি মানুষকে শান্তি দিতে পারে এই দুনিয়া যত অশান্তি তৈরি হয়েছে সব অশান্তি চামড়া সাদাওয়ালা লোকগুলো তৈরি করেছে দেখেন না গোটা পৃথিবীকে কিভাবে তারা বেশ্যাবৃত্তি দিয়ে গোটা পৃথিবীকে কিভাবে তারা অশান্তি দিয়ে অথবা গোটা পৃথিবীকে অশ্লীলতা দিয়ে তারা ভরপুর করে দিয়েছে যেখানেই তারা যায় বিশ্বকাপে পর্যন্ত তারা এসে বলেছে তাদেরকে গে অর্থাৎ পুরুষে পুরুষে বিয়ে করবে নারী নারী বিয়ে করবে এটা তাদেরকে অনুমতি দিতে হবে এই অনুমতি দেয় না দেখে সেখানে তারা কি করেছিল প্রতিবাদ পর্যন্ত করেছিল এই লোকগুলো অথচ আপনি তো তাদের এইরকম চামড়াওয়ালাদের পিছনে আপনি ঘুরছেন চামড়া ব্যবসায়ী আমি তাদেরকে বলি এদের নাম কি
চামড়া ব্যবসায়ী চামড়া ব্যবসায়ীর পিছনে ঘুরবেন না তাকওয়া ব্যবসায়ী যারা যাদের তাকওয়া আছে তাদেরকে আপনি দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুনকাহুল মারআতুল আরবাইন নারীদেরকে চারটি কারণে বিয়ে করা হয় কিন্তু তুমি যদি একটি কারণ ধরে বিয়ে করো তাহলে তুমি বিজয়ী হবে দুনিয়া এবং আখিরাতে আর সেটা হলো দ্বীন কার দিন কতটুকু আছে প্রিয় ভাইরা বোনেরা আপনারা যারা এখানে আছেন বৃদ্ধরা আপনাদের সন্তানদেরকে যখন বিয়ে দিবেন সন্তানদেরকে যখন বিয়ে করাবেন বিশেষ করে মেয়েদের কথা আমি বলছি আপনাদের মেয়েদেরকে যখন বিয়ে দিবেন একটা দিনদার ছেলের কাছে বিয়ে দিন কার কাছে বিয়ে দিবেন একটা দিনদার ছেলে দেখে বিয়ে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা আতাকুম মান তারদাউনা দীনহু ওয়া খুলুকহু ফাযাউজুহু ইন লা তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরীদ তোমাদের কাছে যদি এমন কেউ আসে বিয়ের প্রস্তাব নিয়ে যার দিনদারি ভালো নামাজি ছেলেটা মুত্তাকি তাকওয়াবান দেখতে শুনতে খুবই আখলাক ভালো এরকম একটা ছেলের কাছে তোমাদের মেয়েকে বিয়ে দিও ওর যদি টাকা পয়সা নাও থাকে তোমার মেয়েকে সম্মান করবে ওর যদি কখনো খারাপ লাগে কিন্তু তোমার মেয়েকে অপমান কখনো করবে না কিন্তু টাকাওয়ালারা কি করে টাকাওয়ালারা দেখেন নাই বিশাল বিশাল টাকাওয়ালারা কতগুলো মেয়ের সাথে খারাপ সম্পর্ক তৈরি করার পর তাদেরকে হত্যা পর্যন্ত করেছে তাদের বিরুদ্ধে কোনো আদালত পর্যন্ত মামলা নেয় না এরকম ঘটছে না বাংলাদেশে আপনি কিসের চিন্তা করছেন কি ভাবছেন দিন এটা মানুষকে কেবলমাত্র রক্ষা করতে পারে এটা ছেলেদের জন্য প্রযোজ্য মেয়েদের জন্য প্রযোজ্য তোমরা বলছি যুবকরা যারা আছো এটা দিন দার একটা মেয়ে খোঁজো এটা দিন দার মেয়ে তোমাকে শান্তি দিতে পারবে অন্য কেউ তোমাকে শান্তি দিতে পারবে তোমার একটা বউ তার চেহারা সুন্দর তোমার সাথে স্বামী স্ত্রী সম্পর্ক আছে আর আরো দশটার সাথে সে অন্য রিলেশন রাখতেছে তুমি বউ দিয়ে কি করবে এ তো তোমার দুনিয়া শেষ করে দেবে আখেরাত শেষ করে দেবে আর তোমার পোলাপান যখন হবে এই মহিলা তো তিনটা বা চারটা অথবা দশটা রাখছে তোমার মেয়ে পরবর্তীতে বিশটা রাখবে আলাদা কারণ ওরই তুমি এই চরিত্রহীন মহিলারই তুমি অথবা তুমি বিয়ে করার পর আরো কয়েকটা মেয়ের সাথে তুমি সম্পর্ক রাখবা তোমার পোলাপান এরপর রাস্তায় দাঁড়িয়ে থাকে অন্যান্য মেয়েদেরকে ইপটিস করবে পরবর্তীতে এবং এর কারণে তোমার দুনিয়াও যাবে আখেরাতও যাবে তোমাকে দেখাতে হবে আপনাদেরকে দেখাতে হবে এটা আপনারা আপনাদের সন্তানদেরকে বিয়ে দেওয়ার জন্য আপনারা দিন খুঁজুন দিন দুনিয়ার পিছনে লাগবেন না দুনিয়া আল্লাহ তাআলা আপনার জন্য যা বরাদ্দ করে রেখেছেন আপনি তার চেয়ে এক ফোঁটা বেশি পাবেন না এখন আপনি এটা হারাম ভাবে নেবেন নাকি হারাম ভাবে নেবেন আপনি যদি অপেক্ষা করতেন তাহলে আল্লাহ তাআলা এটাকে আপনাকে হালাল ভাবে প্রদান করতেন কিন্তু আপনি এটাকে হারাম ভাবে নিয়েছেন বোনেরা আমার আপনারা নিশ্চয়ই আসিয়া আলাইহাস সালাম অথবা সারা আলাইহাস সালামের কথা শুনেছেন সারা আলাইহাস সালাম ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালাম তাকে নিয়ে গেলেন ফেরাও এইদিকে তিনি গেলেন মিশরে সেখানে ফেরাউন আছে তৎকালে ওইখানকার সকল সম্রাটদেরকে ফেরাও বলা হয় এটা আপনি জানেন বলা হলো সেই সেখানকার সম্রাট এটা ঘোষণা দিল কোন সুন্দরী নারী পেলে তাকে ধরে নিয়ে যেতে হবে তাকে ধরে নিয়ে যাওয়া হলো সে নারীকে সারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি তার স্ত্রীকে গিয়ে বললেন তোমাকে যদি বলা হয় যে তুমি কে তাহলে তুমি বলবা তুমি আমার বোন কারণ এই পৃথিবীতে এখন কেবলমাত্র দুইজন মোমেন আছি আমি এবং তুমি অতএব ইমানের দৃষ্টি থেকে আমরা ভাই বোন অতএব তুমি শুধু এই কথা বলবে এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কিয়ামতের দিন আল্লাহর কাছে কোনো সুপারিশ করবেন না ভয়ে কারণ তিনি তিনটি মিথ্যা কথা বলেছিলেন আসলে মিথ্যা না তিনি ক্যামাফ্লেজ করেছেন অন্যরা বুঝতে পারেন এটা তাদের ত্রুটি তন্মধ্যে একটা হলো এটা একবার তাকে মূর্তি পূজার জন্য তাকে যখন আহ্বান করা হয় ডাকা হয় তিনি আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন কি বলেছিলেন ইন্নি সাকিম আমি অসুস্থ যখন তিনি মূর্তি বড় মূর্তিটাকে ভেঙে ফেলেছেন লোকেরা জিজ্ঞেস করলো মান ফাআলা হাযা বি আলিহাতিনা কে করেছে আমাদের এই মূর্তিগুলোকে কে ভাঙলো তখন তিনি কি বলেছিলেন বাল ফাআলাহু কাবীরুহুম হাযা এই বড়টাই আকাম করছে কে করছে এই আকাম এই বড়টা করেছে সেখানে তিনি আরেকটা ক্যামোফ্লেজ করেছেন আর তিন নম্বর তার স্ত্রীকে বলেছেন যে আমার বোন অথবা স্ত্রীকে বলেছেন তুমি বলে দিও বোন এবং আপনারা জানেন ফেরাউন এই নারীর দিকে হাত বাড়িয়েছিল কিন্তু সেই সময় তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ তুমি তো জানো তোমার নবী ইব্রাহিমের স্ত্রী আমি জীবনে কোনোদিন কোনো পরপুরুষের হাত ধরি নাই কারো দিকে কোনোদিন তাকাই নাই এই লোকটা থেকে তুমি আমাকে রক্ষা করো দোয়া করার সাথে সাথে ফেরাউনের হাত প্যারালাইজড হয়ে যায় এখনো যদি আমাদের মায়েরা আমাদের বোনেরা এতটুকু দিনদার হয় তাহলে এখনো তাদের জন্য এটা করা প্রযোজ্য সম্ভব এখনো তারা যদি কারো বিরুদ্ধে বদ্ধা করে এখনো তাদের পক্ষে এইরকম আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে এরকম ঘটনা ঘটা এখনো এখনো সম্ভব ইনশাল্লাহ কিন্তু আপনাকে সেই রকম লেভেলে আপনাকে নিয়ে যেতে হবে মারিয়াম আলাইহিস সালাম তিনি তার নিজেকে কিভাবে রক্ষা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মারিয়াম ইবনাতাল্লাতি ইবনার ওয়া মারিয়াম ইবনাতা ইমরান আল্লাতি আহসানাত ফারজাহা ফানাফখনা ফীহি মির রূহিনা ওয়া সাদাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন মারিয়াম যিনি তার লজ্জাস্থানকে হেফাজত করেছেন আল্লাহ তাআলা বিনিময়ে বিশ্বের শ্রেষ্ঠতম নবী ঈসা আলাইহিস সালাতু ওয়া সালাম মাতাকে বানিয়েছেন আপনি সেরকম হতে পারেন যদি আপনি আপনার নিজকে সেই লেভেলে যদি আপনার নিজকে আপনি রক্ষা করেন এবং আপনার নিজকে যদি আপনি নিয়ন্ত্রণ করেন প্রিয় বোনেরা আপনাদের সন্তানদের একটা সন্তান যদি
ইমাম বুখারী মত হতে পারে একটা সন্তান যদি হতে পারে ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম মালিক ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অথবা আপনাদের একটা সন্তান যদি আহমদ ইবনে হাম্বলের মত হতে পারে ইমাম শাফির মত হতে পারে ইমাম মুসলিমের মত হতে পারে ইবনে তাইমিয়ার মত হতে পারে অথবা এই যুগের আলবানি অথবা শেখ সালেহ বিন আল উসাইমিন শেখ বিন বাজের মত হতে পারে তাহলে গোটা পৃথিবী হাজার কোটি বার যদি বিক্রি করা হয় তার চেয়ে অনেক অনেক বেশি সম্পদশালী আপনি হয়ে যাবেন কিন্তু তা হওয়ার জন্য আপনার নিজকে আপনার প্রস্তুত করতে হবে এভাবে আপনার স্বামীদেরকে স্বামীদের আনুগত্য করবেন মনে রাখবেন আপনার স্বামীদের সন্তুষ্টি ছাড়া আপনি যদি আপনার স্বামীকে সন্তুষ্ট করতে পারেন তাহলে আসমানের আটটি দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে জান্নাতের আটটি দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে যেই কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন কিন্তু স্বামীদেরকে ইজ্জত রাসুল বলেছেন যদি আমি নারীদেরকে বলতাম তোমরা কাউকে সিজদা করো তাহলে আমি বলতাম তোমরা স্বামীদেরকে সিজদা করো যে মানুষকে বলতাম কাউকে সিজদা করো আল্লাহকে ছাড়া তাহলে বলতাম নারীরা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে স্বামীদের আনুগত্য করবেন স্বামীদের উপর উচ্চ বাক্য করবেন না এবং স্বামীদেরকে অসন্তুষ্ট করবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি জাহান্নামে অধিকাংশ নারীদেরকে দেখেছি একটাই মাত্র কারণ কারণ হচ্ছে তারা তাদের স্বামীদের কি করেছে স্বামীদের অতাকফুরুনাল আশিরা তোমরা তোমাদের স্বামীদের অবাধ্য হও এই কারণে আমি তোমাদেরকে জাহান্নামে দেখেছি এখনকার মহিলাদের কণ্ঠ বড় নাকি পুরুষদের কণ্ঠ বড় অধিকাংশ বাসায় গিয়ে দেখবেন মহিলারা নেতা যেই বাসায় মহিলা নেতা ওটা শেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাতান কোন পরিবারে যদি সেখানে কোনো নারী অথবা কোনো সমাজে কোনো নারী যদি সেখানকার সব কিছু পরিচালনা করে তাহলে তাদের কোনোদিনই কল্যাণ হবে না এটা কে বলেছেন লা ইয়াফলিহা লা ইট উইল নেভার হ্যাপেন অথবা আপনি করবেন আপনার পরিবারে আপনি তো স্ত্রী আর রিজালু কওয়ামুন আলা নিসা আল্লাহ তাআলা বলেছেন পুরুষরা নারীদেরকে পরিচালনা করবে আপনাদের পুরুষদের অধীনে থাকুন এবং পুরুষদেরকে আপনাদেরকে বলে রাখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন ধরনের লোক কোনোদিন জান্নাতে যাবে না কোনোদিন এবং জান্নাতের গন্ধ পাবে না তোমাদের একটা হচ্ছে কে জানেন তো জানেন আর দাইয়ুস কে দাইয়ুস অর্থাৎ যেই সকল পুরুষদের স্ত্রীরা অথবা তাদের মায়েরা বা তাদের বোনেরা অথবা তাদের মেয়েরা তারা পর্দাহীনভাবে চলে তারা পর্দাহীন ভাবে চলে কেয়ামতের দিনে বলবেন আমি কিচ্ছু বুঝতাম না আল্লাহ আমি খুবই অসহায় মানুষ পড়াশোনা করি নাই গরিব মানুষ কোনো কোনো কিছু ছিল না আমার এগুলো বইরা পার পাওয়ার কোনো উপায় আছে কোনো উপায় নাই কোনো উপায় নাই ছোটবেলা থেকে কেন শেখান নাই কেন ছোটবেলা থেকে শেখালেন না আপনি তো সব শিখাইছেন দুনিয়ার হাঁপ খাপ ডাক দুই নম্বরই কোথায় করবে কিভাবে মিথ্যা কথা বলবে কিভাবে কাট্টা সম্পদ চুরি বাটপারি করে নিয়ে আসবে সব শিখালেন কেবলমাত্র আল্লাহকে চিনালেন না কেবল আল্লাহর দিন শেখালেন না কেবলমাত্র দিনদারি শেখালেন না কেবলমাত্র আল্লাহর কথা শেখালেন না কেবলমাত্র পর্দার কথা শেখালেন না বাঁচার কোনো উপায় না এই যে যুবকরা বৃদ্ধরা যারা আছেন আপনাদের মেয়েরা যেন আপনাদের আপনাদের স্ত্রীরা যেন আপনাদের অবাধ্য না হয় এই দায়িত্ব আপনাদের আপনাদের দায়িত্ব এটা যদি এটা আপনারা করেন তাহলে আপনাদেরকে হাশরের দিন আল্লাহর কাছে দাঁড়িয়ে যেতে হবে জান্নাতের থেকে জান্নাতের গন্ধই পাওয়া যাবে না ওয়ালাম ইয়াজিদ রিহা ওয়া ইন্না রিহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা জান্নাতের গন্ধ পাবেন অথচ জান্নাতের গন্ধ অনেক অনেক দূর থেকে পাওয়া যায় আপনাদের স্ত্রীদের জন্য আপনাদের পরিবারের জন্য আপনাদের সময়গুলো ব্যয় করেন পরিবারে সময় দেন দোকানের পাশে বসে থাকবেন না দোকান বাঁচাতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি বাঁচতে চায় তাহলে তাকে তিনটি কাজ করতে হবে কয়টা কাজ করতে হবে বলেন তো তিনটা কাজ করতে ভালো করে শুনে যাবেন বাসায় গিয়ে বলবেন তিনটা কাজ করতে হবে কেউ যদি বাঁচতে চায় এক নম্বর হলো বাসায় বেশি বেশি থাকা কোথায় বেশি বেশি থাকা বাসায় সময় বেশি বেশি কাটাবেন দুই নম্বর হলো অতীতের গুনার জন্য কান্দবেন আল্লাহর কাছে কান্দবেন অতীতের গুনার জন্য কি করবেন আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে কান্দবেন ওয়াল ইয়াসা কাবাইতু ওয়া আমসিক আলাইকা লিসানাক জিব্বাটাকে কম ব্যবহার করবেন এখন দোকানে তো রাজনীতি ছাড়া বাংলাদেশের মানুষ কিচ্ছু বুঝে না এবং বিশেষ করে ক্ষেত খামারে এবং রিক্সাওয়ালারা যেই পরিমাণ রাজনীতি বুঝে আমার বিশ্বাস যে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার হয়তো রাজনীতি বুঝে না অবস্থা এরকম না একবার জিজ্ঞেস করে দেখেন ড্রাইভাররা যেই পরিমাণ রাজনীতি বুঝে আমি মাঝে মাঝে মনে করি আমার ড্রাইভার সে তার যদি বাংলাদেশের প্রেসিডেন্ট বানায় দেওয়া তাহলে বুঝি বাংলাদেশটা অনেক ভালো চলতো অবস্থা এরকম কিনা দোকানে যেই পরিমাণ রাজনীতি চলে মনে হচ্ছে যেন বিশ্বের সব বুঝে একেবারে আমেরিকা থেকে শুরু করে জাপান পর্যন্ত এমন কোন দেশের রাজনীতি নাই যে রাজনীতি লোকেরা করে না এগুলো আপনাকে বাঁচাতে পারবে কিচ্ছু বাঁচাতে পারে আলাইকা বিনা বি আনফুসিকুম আলাইকুম বি আনফুসিকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাদাইতুম নিজেকে রক্ষা করুন কেউ আপনাকে বাঁচাতে পারবে না কেউ বাঁচাতে পারবে আমি অমক আমি তমক আমি অমকের তমকের আত্মীয় তমকের এই সেই দুনিয়ায় কিছু টুপাইস পাইতে পারেন অথবা কিছু উচ্ছিষ্ট উচ্ছিষ্ট পর্যন্ত কেউ খাইছে এটা ফালাইয়া দিছে এরকম কিছু দুনিয়ায় পাইতে পারেন এর চেয়ে বেশি কিছু না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এগুলোকে বলেছেন পচা দুর্গন্ধময় পচা দুর্গন্ধময় এরকম কোন জিনিস দুনিয়ায় এগুলো পাইতে পারেন কিন্তু আখেরাতে এগুলো আপনি কোনো কিছুই পাবেন না অতএব এগুলো করবেন না বাসায় যান স্ত্রীকে সময় দেন তার সাথে গল্প করুন
এবং সন্তানদেরকে সময় দেন তাদের খোঁজ খবর নেন তারা কোথায় যায় তার ঘরে সন্ধ্যার বাইরে যেন কোনো বাচ্চারা বের না হতে পারে মুসলমানের কোনো সন্তান সন্ধ্যার বাইরে বাসার বাইরে থাকতে পারে নাকি সন্ধ্যার পর সন্ধ্যার সাথে সাথে শয়তানগুলো রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায় না হাদিসে আসছে কিনা সন্ধ্যার সাথে সাথে শয়তানগুলো কি হয় রাস্তায় যে ইয়াং পোলা পায় আছে বলে তো আমরা তো সন্ধ্যায় মূলত বাসা থেকে বাইর হই আর সারা দিন কি করে বাসায় ঘুমায় ওরা এখন দিনের রাত বানাইছে রাতের কি বানাইছে দিন বানিয়েছে যারা দিনকে রাত বানিয়েছে রাতকে দিন বানিয়েছে ওরা তো ওদের গোটা জীবনকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ তাআলা তোমাকে রাত দিয়েছেন রাতের কাজ করার জন্য দিন দিয়েছেন দিনের কাজ করার জন্য তুমি দিনকে রাত বানিও না রাতকে দিন বানিও না আল্লাহর সুন্নাকে আল্লাহর জীবনবিধানকে আল্লাহর দেয়া লাইফস্টাইলকে আল্লাহর দেয়া সিস্টেমকে তুমি ধ্বংস করে দিও না ধ্বংস করে দিলে তুমি নিজেই ধ্বংস হয়ে যাবে প্রিয় ভাইরা বাসায় গিয়ে বাচ্চাদের সাথে খাবেন বাসায় গিয়ে কি করবেন বাচ্চাদের সাথে খাবেন আমি জানি না এখনকার লোকেরা বাচ্চাদের সাথে খায় কিনা আপনারা কি বাচ্চাদের সাথে খান একসাথে স্ত্রী বাচ্চাদেরকে বসে একসাথে খাবেন খাবেন তো যদি চান যে সংসারগুলো টিকুক তাহলে একসাথে খাবেন যে দুপুরে খাবার বা সকালে খাবার বা রাতের খাবার একসাথে সবাই খাইতে হবে কেউ যদি একসাথে না খেতে আসে তাহলে ওই দিন তার খাবার বন্ধ এটা করতে পারবেন আমি এটা করি আমি এটা করি এটা করতে হবে আমার বাসায় যখন আমি ফিরে যাই আমার বাচ্চাদের এটা প্রতিদিন একটা ঈদের দিন হয় মানে আমি যখনই বাসায় ফিরে যাই চারটা বাচ্চা আমার আলহামদুলিল্লাহ চারদিক থেকে এসে এইভাবে জড়াইয়া ধরে মনে হচ্ছে ওদের আজকে ঈদ ইউ উইল হ্যাভ টু মেক দিস সর্ট অফ রিলেশন উইথ ইউর চিলড্রেন উইথ ইউর ওয়াইফ আপনার স্ত্রীর সাথে আপনার সন্তানদের সাথে এরকম রিলেশন তৈরি করুন আপনার মা বাবা যেই সন্তান যেই সংসারে মা বাবার সম্মান নাই মা বাবার প্রতি দায়িত্ব পালন করে না না মহিলারা না পুরুষরা আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম ওই সংসারে কোনোদিন শান্তি আসবে না কেয়ামত পর্যন্ত শান্তি আসবে না আমার বোনেরা এখানে আছেন আপনারা কোন একদিন শাশুড়ি হবেন শাশুড়িদেরকে সম্মান করবেন না আপনি যা করবেন তার চেয়ে 10 গুণ আপনার প্রতি করা হবে আপনার আচরণ আপনি বুঝবেন আজকে যা করেছেন আজকে আপনি শুধু চোখ টিপি দিয়েছেন কিছুদিন পরে আপনার বউ আপনার চোখ একেবারে ইয়ে করে দেবে চোখ একেবারে কি বলে এটা মধ্যখানে দাগ দিয়ে বসিয়ে দেবে অথবা কোনো এক ধরনের ইয়ে দিয়ে কোনো এক ধরনের লাঠি ইত্যাদি আপনার চোখ অন্ধ করে দেবে এরকম ঘটছে আমি জানি অসংখ্য ঘটছে আমার চোখের সামনে কখনো করবেন না এটি কখনো করবেন না আপনার শ্বশুর রাজা তাদেরকে সম্মান করুন তারও বাবা যেই সংসারে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা সম্মান করে না বৃদ্ধদেরকে ছোটদেরকে যারা স্নেহ করে না এবং আলেমদেরকে যারা সম্মান করে না তারা উম্মার অন্তর্ভুক্ত না আবার বলে তিনটা জিনিস মনে রাখবেন এগুলো এগুলো বলে যাচ্ছে অনেক কথা যেই সংসারে বৃদ্ধদেরকে সম্মান করা হয় না ছোটদেরকে স্নেহ করা হয় না আলেমদেরকে সম্মান করা হয় না ওইখানে কোনোদিনই কি আসবে না শান্তি আসবে না কোনোদিন ওইখানে শান্তি আসবে না রাসূল বলেছেন ওরা আমার উম্মতেরই অন্তর্ভুক্ত না আমার উম্মারই অন্তর্ভুক্ত না আপনাদের বাসা বাড়িগুলোতে একটু আলেমদেরকে দাওয়াত দেবেন যারা গিয়ে দুই চারটা ভালো কথাবার্তা বলবে এরকম আপনারা করবেন আপনাদের স্ত্রীদের সাথে গল্প করবেন তাদেরকে সময় দেবেন একসাথে বই পড়বেন কোরআন তেলাওয়াত করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর সাথে গল্প করতেন রাসূলুল্লাহর চেয়ে কি বেশি ব্যস্ত কেউ আছে নাকি দুনিয়াতে কথা বুঝেন নাই আমার রাসূলের চেয়ে বেশি ব্যস্ত কেউ আছে তিনি তার স্ত্রীর সাথে গল্প করতেন তাদের সাথে খেলতেন না দৌড়ের খেলা দিয়েছেন কিনা দৌড়ের খেলা দিয়েছেন বৃদ্ধ হলে সমস্যা কি দৌড় খেলা দেন রাসূল সাল্লাম করেছেন একটা সুন্নার কারণে হতে পারে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন টাকা পয়সা গুদামজাত করে রাইখা কোনো লাভ নাই যে অনেক বৃদ্ধ আছে দেখবেন সব কি করে এই এলাকায় তো নিশ্চয়ই ধানের গুদাম আছে ধানের গুদামের ভিতরে টাকা রাখে ওইখানে মাটির নিচে টাকা রাখে কিন্তু বউরে কোনোদিন টাকা দেখতে দেয় না আরে বউকে আপনার শত্রু নাকি বিয়ে করে নিয়ে আসেন মহিলার তার কাছ থেকে টাকা তার কাছে টাকা রাখলে প্রবলেম কি কে আপনাকে শিখাইছে যে আপনার স্ত্রী আপনার শত্রু আপনার স্ত্রী আপনার শত্রু কে শিখিয়েছে এই নারী সারাদিন রাত আপনার জন্য কাজ করে তারপর আপনি এখনো তারে বন্ধু বানাইতে পারলেন না সব টাকা আরেকজনের কাছে আমি বহু লোকের জানি বৃদ্ধ অনেক আছে আরেকজনের কাছে টাকা ধার রাখে তারপরেও বউরে কয় না কোনোদিন এরকম আছে কিনা এটা কখনো করবেন না করবেন না মানুষকে অন্য মানুষকে বিশ্বাস করার বউরে অবিশ্বাস করা এটা হচ্ছে জাহেল মূর্খদের কাজ এটা জাহেল লোকদের কাজ আপনার স্ত্রী চেয়ে আপনার কল্যাণকামী কে হবে অনেক বেশি কল্যাণকামী আর কে হবে আপনাকে তিনি ভালোবাসেন আপনার জীবন দিয়ে আপনাকে ভালোবাসেন মহিলা অতএব তার জন্য ব্যয় করবেন সন্তানদের জন্য ব্যয় করবেন পোলাপানের জন্য টাকা ব্যয় করবেন না ব্যাংকে কি এগুলো রাইখা দিবেন কয়েকদিন পরে এই পোলাপান জুয়া খেলার জন্য অথবা মদ খাওয়ার জন্য অথবা এই হিরোইন খাওয়ার জন্য গাঁজা খাওয়ার জন্য ওই ব্যাংকের টাকা নিয়ে এরপরে খাবে এরকম হয় কিনা অতএব পোলাপানদেরকে মানুষ বানানোর জন্য ওদের পিছনে টাকা ব্যয় করেন ওদেরকে মানুষ বানানোর জন্য ওদের পেছনে টাকা ব্যয় করেন আর 3 মিনিট আমি কথা বলবো এরপর আপনাদের প্রশ্ন উত্তর দেব আপনারা ক্লান্ত নাকি আমি আজকে খুবই রাগান্বিত এই জন্য যে কারণ লোকগুলো এখানে আলোচনা তারপরে এগুলো সব এখানে দোকানের কাছে আছে এটা আমি দেখি এটা একটা অবিশ্বাস্য ঘটনা মানে এইরকম ঘটতেও পারে এটা আমার মাথায় কোনোদিন আসে নাই
এটা কোন মুসলমান করতে পারে এটাও আমি কোনোদিন ভাবি নাই খুবই দুর্ভাগ্য খুবই দুর্ভাগ্য হয়তো এখানে এসে শুনেছে গতকাল কি মনে হচ্ছে যেন বাংলাদেশে একটা ঈদের দিন গেছে গতকাল নাকি মানে যেই দেশে খেলা যেই দেশের লোকেরা খেলে ওরও বাংলাদেশের নাম শুই না ওরা মাথা চুলকায় এটা কি পাগলের দেশ নাকি কোনো অন্য কিছু খেলি আমরা কিন্তু চিল্লাই ওরা মরে আমরা মরি মরে ওরা কিন্তু খেলে ওরা ট্রফিও নিচ্ছে ওরা টাকাও নিচ্ছে এরা কিন্তু উৎসব করে কারা বাঙালিরা কি জাতি এইরকম জাতি আমার জীবনে কোথাও কোন আছে কোথাও এটা আমি বুঝতেও পারি না এরকম পাগল জাতি এরকম পাগলামি করার কোনো অর্থ নাই মাইন্ড ইওর ওন বিজনেস আপনি নিজের কি নিয়ে আপনি চিন্তা করুন নিজের কথা আপনি ভাবুন এবং আমি এই কথা বলেছি অন্য জায়গাগুলোতে বলেছি একটা বিশ্ববিদ্যালয় যেটা মুসলমানদের জন্য তৈরি হয়েছে ওইখানে এখন কি ওইখানে সকল আলোচনা কি নিয়ে হয় ওই দেশ তো ওই দেশ ফার্স্ট হবে ওই দেশ সেকেন্ড হবে ওই দেশ জিতবে এগুলো নিয়ে সারাটা মাস জুড়ে যেই বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে মুসলমানদের জন্য এবং হিন্দুদের প্রচন্ড বিরোধিতায় যেই বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে ওইখানে ওই বিশ্ববিদ্যালয়ে মুসলমানদের কোনো কাজ করা যায় না কিন্তু হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের সব কাজ করা যায় যদি আপনি আমি ওই ইউনিভার্সিটির ছাত্র আমি চাইলে ইউনিভার্সিটির শিক্ষক হতে পারতাম আমি হইতে চাইনি আলহামদুলিল্লাহ এন্ড দ্যাট ওয়াজ এ ফেভার অফ আল্লাহ ফর মি আলহামদুলিল্লাহ আই বিন ব্লেসড কারণ হচ্ছে পরিস্থিতি এরকম উপর যে আপনি দিনের জন্য কথা বলতে পারবেন না আপনি গিয়ে দেখেন তো এরকম একটা মাহফিল আয়োজন করে দেখেন তো আমি চ্যালেঞ্জ করে গেলাম এখানে চ্যালেঞ্জ করে গেলাম কেমন কোন মায়ের ছেলে আছে কিনা সন্তান আছে কিনা ওইখানে এরকম একটা মাহফিল আয়োজন করবে অসম্ভব কিন্তু কনসার্ট গান বাদ্য অথবা নর্তকি নর্তকি অথবা যারা উলঙ্গ হয়ে তারা নাচে ওইরকম লোকদেরকে ওইখানে আপনি অনুষ্ঠান করেন সবাই বাহবা দেবে আসো কাম লেট আস সিট এন্ড এনজয় টুগেদার এইটা হচ্ছে একটা সমাজ এগুলো ভেরি আনফর্চুনেট এগুলো এক পক্ষই অমকে দায়ী তমকে দায়ী চিন্তা করে লাভ নাই দায়ী আপনি নিজে আপনার ঘর এরছে আরো খারাপ আমরা নিজেরাই তো আমার সন্তানই তো আপনাদের সন্তানই তো এখানে পড়তে গিয়েছে আপনাদের সন্তানগুলোই তো পড়ে আপনি কি শিখিয়েছেন ওইখানে গিয়ে ফেরেস্তা হয়ে যাবে নাকি ওইখানে গিয়ে শয়তান হবে কোনোটাই না আপনি যা শিখিয়েছেন সেই মূল্যবোধই তারা ধারণ করে আপনি যা করেছেন তাই সেখানে তারা করে থাকে প্রিয় ভাইরা সম্মানিত বোনেরা আমি এই জন্য বলছি এখানে বাবারা যারা আছেন আপনাদের সন্তানদের দিকে নজর দেন প্লিজ নাতিদের দিকে নজর দেন আত্মীয় স্বজনের দিকে নজর দেন তাদের সাথে ভালো ব্যবহার করবেন বাসায় কোনোদিন এই যে আমাদের বাসাগুলো কেন খারাপ হয়ে যায় জানেন বাসায় কেবলমাত্র অমুকের চাচার বিরুদ্ধে কথা অথবা কি খালার বিরুদ্ধে কথা অথবা ফুফুর বিরুদ্ধে কথা অথবা দাদার বিরুদ্ধে দাদির বিরুদ্ধে নানার বিরুদ্ধে নানির বিরুদ্ধে মামা ইত্যকার সারাদিন কেবল এগুলো নিয়ে কথাবার্তা হয় অথবা আমাদের পোলাপাইনগুলো আমাদের সন্তানগুলো এরা তো এমনি থেকে ছোটবেলা থেকে এগুলো কি ক্রিমিনাল হয়ে জন্ম নেয় কারণ ওরা দেখতেছে যে এখানে কেবলমাত্র ক্রিমিনাল গিরি ছাড়া কোনো কিছু নাই এবং দেখবেন কিছু কিছু লোক আছে এটা জন্মগতভাবে শয়তান কোত্থেকে শয়তান হয়েছে কারণ বাপটা একটা শয়তান ছিল না এরকম আছে কিনা দেখবেন দেখবেন এলাকায় খুবই খারাপ লোক ওর পোলাপাইনগুলো সবগুলো এরকম দুষ্ট অথবা বাপের সে আরো দশ গুণ দুষ্ট এরকম নাই আছে কেন হয়েছে কারণ ওই বাপের দেখছে দুই নম্বরই করে আর ওই ওইভাবেই তো এসেছে ওই রক্তই শরীরে প্রবাহিত হচ্ছে অথবা ওই খাইছে তো বাপের দুই নম্বরই জিনিস অথবা ভালো হবে কোত্থেকে ভালো হওয়ার কোনো কারণ নাই আপনি যদি আপনার সন্তানগুলি আল্লাহ আল্লাহ বানাতে চান দিনদার বানাতে চান তাইলে বোনেরা যাদেরকে বলছি আপনারা আপনাদেরকে বানাতে হবে আসিয়ার মতো যে কোনো পুরুষ তার দিকে তাকালেও প্যারালাইজড হয়ে যায় অথবা হাজারার মতো হাজারা তার সন্তানকে নিয়ে মরুভূমিতে থাকেন এই মরুভূমিতে থাকলেও স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ তালা মক্কাকে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা বানিয়ে দিয়েছে একজন হাজারা একজন নারী এর দোয়া কি কাজে লেগেছে এবং জমজমের পানি যেটা সকল ধরনের রোগের ঔষধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমি নিজে খেয়েছি যতবার খেয়েছি আর অন্য কোনো খাবারের ক্ষুধা লাগে নাই রাসূলুল্লাহ বলেছেন জমজমের পানিটা একটা খাবার পানি কোনোদিন খাবার এটা কেউ কোনোদিন শুনছে কিন্তু জমজমের পানিটা কি একটা খাবার এটা খাইলে ক্ষুধা মিটে যায় এটা কেন পেয়েছেন ওই যে ওই নারী হাজেরা একজন নারী কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাওয়াক্কুল এমন লেভেলের তাওয়াক্কুল আল্লাহ তাআলা কি বানিয়েছেন আল্লাহ তাআলা কি বানিয়েছেন সুবহানাল্লাহ এই জন্য প্রিয় ভাইরা সম্মানিত বোনেরা আপনাদের আপনাদের বোনদেরা আপনাদেরকে এরকম তৈরি করুন ভাইরা আপনাদের নিজেদেরকে এই লেভেল এই ক্যাটাগরিতে আপনারা নিজেদেরকে তৈরি করুন আপনাদের পরিবারগুলো দিকে তাকান সন্তানগুলোকে সময় দিন তাদের সাথে গল্প করুন তাদেরকে বই কিনে দিন তাদেরকে ভালো দিন শেখান দুনিয়া শিখে কোনো লাভ নাই দুনিয়া কোন দিকে যে নিয়ে যাবে দুনিয়া শেখাইতে আমরা নিষেধ করি না কাউকে কিন্তু দিন শেখানো এটা আপনার জন্য ফরজ যেটা ফরজ এটাই করলেন না আর যেটা নফল অথবা মোস্তাহাব অথবা না করলেও কোনো সমস্যা নাই ওইটা নিয়ে যে করলেন পরবর্তীতে অবস্থা কি হবে আপনি দেখেন না পৃথিবী জোড়া যে সকল ওলামায়ে কেরাম যাদের নাম আপনারা জানেন তারা কোন ইউনিভার্সিটিতে পড়েছিল তারা কোরআনের ইউনিভার্সিটিতে হাদিসের ইউনিভার্সিটিতে পড়েছিল এই গোটা পৃথিবীর সবচেয়ে বড় স্কলার তারা
ইমাম আবু হানিফা তো ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল ইমাম বুখারী ইমাম মুসলিম ইমাম ইবনে তাইমিয়া ইবনে কাইয়্যুম এর মত একটা স্কলারি গোটা পৃথিবীতে আর আছে গোটা পৃথিবীর সকল মুসলিম স্কলারকে একত্রিত করলো একটা ইমাম ইবনে তাইমিয়ার মত হবে না কিভাবে তৈরি হয়েছে এগুলো কোত্থেকে তারা পড়েছে কি পড়েছে তারা এই কোরআন এবং হাদিস পড়েছে এগুলো তাদেরকে পড়াবেন না আপনারা আপনারা কবে পড়াবেন তাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন